السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. أهل الحديث أندر بنغلاديش وبنغلاديش أهل الحديث جبوشونغو চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দিনই বৈঠকে উপস্থিত সকল মুসলিম দিনী ভাইয়েরা, আজকের এই সংক্ষিপ্ত বৈঠকে আলোচনার বিষয়বস্তু যেমনটা শুনলেন, সহি আকিদা ও সহি মানহাজের মধ্যে পার্থক্য, তো এটাকে আর একটা নামও দেওয়া যেতে পারে, সেটা হলো সহি আকিদা মানতে যে কিছু সংশয় ও তার নিরসন, যেগুলি সংশয় আপনার মাঝে আছে, প্রশ্ন আছে, সাধারণত যে সংশয়গুলি মানুষের ব্রেনে ঘুরপাক খাচ্ছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম বিষয়টি হলো সহি আকিদা আর সহি মানহাজের মধ্যে পার্থক্য। যদিও জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে বিষয়টা অনুধাবন করার চেষ্টা করেছিলাম, বুঝে আসছে কি কিছু সহি আকিদার মধ্যে পার্থক্য? প্রথমত হলেই যে আকিদা আকিদা, মানহাজ মানহাজ, তো এর সাথে আবার সহি যোগ কেন? সহি আকিদা, সহি মানহাজ, সহি হাদিস, এত সহির সংযোজন কি জন্য? এর একটা প্রশ্ন কি প্রশ্ন না প্রশ্ন আছে? এর সাথে সাথে আর একজন প্রশ্ন করে বসেন, এটা আমার পক্ষ থেকে প্রশ্ন, সেটা হলে যে আকিদার সাথে সহি লাগানো, সহি আকিদা, আকিদার সাথে সহি, মানহাজের সাথে সহি, হাদিসের সাথে সহি, এই সহি লাগানোর প্রচলন আল্লাহ রসুলের যুগে ছিল কি? তাহলে এখন কেন লাগাবো? এ দারাক বেদাত, কি কথা বুঝে আসে নেই, কি প্রশ্ন আছে? এটা আসলে যদি একটা বোঝেন তাহলে সব কিছু বোঝা সহজ, কিন্তু বোঝার নিয়তে বসতে হবে আর বোঝার চেষ্টা করতে হবে। জি নিশ্চয়ই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শুধু হাদিস ছিল, সহি বলার প্রয়োজন ছিল না, মানহাজ ছিল, সহি মানহাজ বলার প্রয়োজন ছিল না, আকিদা ছিল,
সহি আকিদা বলার কোনো প্রয়োজন ছিল না। এর কারণ কি কেউ বলতে পারবেন কি? এটা বক্তব্য, এটার প্রশিক্ষণ, কেউ বলতে পারবেন? জি ভাই দাঁড়ায় বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বস বস। খুবই সহজ এবং এক কথায় উত্তর, সহি একে নাম সহজ এবং এক কথায় উত্তর, সেটা হলে সহির প্রয়োজন সেখানে হয় যেখানে সহি নামটা বিকৃত হয়ে যায়, অথবা সহির বিপরীত বেসহি থাকলে তখন সহির প্রয়োজন পড়ে। বুঝে আসেনি? তখন কি বেমানহাজের লোক ছিল? তাহলে সহি মানহাজ লাগানোর প্রয়োজন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কথা বলছেন সাহাবা একরাম ওটাই শুনছেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা কিছু বলেন করেন সম্মতি দেন সেটাই তো হাদিস। তো উনি কি কোনো জয়ীফ হাদিস বলেন? উনি কি কোনো জয়ীফ কাজ করেন? উনি কি কোনো জয়ীফ দুর্বল জিনিসের সম্বোধন দেন? যেটা করে সব সহি, সব সহি। তো যেহেতু সেখানে বেসহির কোনো সম্ভাবনা নেই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সহিটা কেন লাগানো হয় আর সহি জয়ীফের মধ্যে পার্থক্য কী, এটা আলহামদুলিল্লাহ আপনারা কোনো মাদ্রাসায় না পড়েও অনেকে বোঝেন, আর অনেকে মাদ্রাসায় 50 বছর বুখারি শরীফ পড়েও এই পার্থক্য বোঝেন। আমি এটা জোর গলায় বলতে পারি, একেবারে মানে চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা বোঝো না বোঝো না বোঝো না, তোমরা বেদাতের সংজ্ঞাই জানো, তোমরা কি ইসলামের প্রচার করবা? এটা এই জন্য বলছি যে বাংলাদেশের মাজহাবি ভাইদের একজন অনেক বড় দায়ী, অনেক বড় কি শুধু দায়ী না, লা মাজহাবি তারা বলে লা মাজহাবি, আমরা কি লা মাজহাব নাকি? আমরা সহি মাজহাবি অনুসারী। হ্যাঁ, তো তারা কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধে মাজহাবের পক্ষে সারা বাংলাদেশের মধ্যে যাকে বলা হয় উলঙ্গ তরবারি, মাজহাবের তরবারি বলা হয়, মানে মাজহাবের পক্ষে উনি সবচাইতে জোরালু মোনাজের বাহাসকারী। ঠিক আছে, উনি একটা বই লিখেছেন সাইফুল মাজাহেব, বইয়ের নাম কি? জি, এই বইটা বাজারে পাওয়া যায়, মানে মাজাহাব মাজহাবের তরবারি, এই তরবারি দিয়ে লা মাজহাবের যত দলিল সব খণ্ডন করে দিবে। কথা বুঝে আসলো? এর বইয়ের প্রথম সূচনা অধ্যায় সেটা হলো বেদাতে, বেদাত কাকে বলে। ঠিক আছে, সেখানে যে বলছে যে রসুলের যুগে যে জিনিসটা ছিল না, পরবর্তী সেটা আবিষ্কৃত জিনিস যদি বেদাত হয় তাহলে চশমা পরা বেদাত, মাইকে আজান দেওয়া বেদাত, ঘড়ি পরা বেদাত, বাসে চড়া বেদাত। আমার কথা শুনলেন? এটা একটু যাচাই করি। ঠিক আছে, এটা যদি কোনো সাধারণ মানুষ লিখতো বলতো সমস্যা, কিন্তু এত বড় একজন আলেম, তুমি যেই উলঙ্গ তরবারি দ্বারা মাজা লা মাজহাবিদেরকে তুমি নিশ্চিহ্ন করে দেবে, আমি বলব তোমার এই তরবারি দিয়ে আহলে হাদিসের উৎখাত করা তো দূরের কথা, আহলে হাদিসের কোনো শিশু বাচ্চাকেও তোমার এই তরবারি দিয়ে কোনো সংশোধন করতে পারবে না, অসম্ভব। এই স্কুল শিক্ষিত বাচ্চাদেরকেও যদি আমি জিজ্ঞাসা করি বেদাত কাকে বলে, তখন তারা উত্তর দিবে মা আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ওয়া হুয়া রাদ্দ, আমার দিনের মধ্যে
যে জিনিসটা আবিষ্কার করা হয় দিন উপলক্ষ করে, দিন মনে করে, দিনের মতো করে, সেটা প্রত্যাখ্যাত, সেটা বেদাত। এটাই তো জানি নাকি, এটাই তো উত্তর দেবেন। দিনের অন্তর্ভুক্ত কোনো জিনিস তৈরি করা দিনের নাম দিয়ে সেটা বেদাত। তাহলে আমরা পার্থক্য করি বেদাতের শাব্দিক অর্থ আর বেদাতের পারিভাষিক অর্থ। ইসলামী পরিভাষায় বেদাতের অর্থের কিন্তু পার্থক্য আছে। শাব্দিক অর্থ নতুন কিছু আবিষ্কার করা বেদাত, কিন্তু ইসলামী পরিভাষায় যেই বেদাতটাকে গুমরাহি বলা হয়েছে, যেই বেদাতের পরিণাম জাহান্নাম বলা হয়েছে, এবং যেই বেদাতি কাজকে প্রত্যাখ্যান করা হয়েছে, ওটা কিন্তু শরীয় অর্থ শাব্দিক অর্থে নয়, সেটা হলো শরীয় অর্থ, শরীয় অর্থ। তাহলে বেদাতের শাব্দিক আর শরীয় অর্থের মধ্যে পার্থক্য আহলে হাদিসের আলহামদুলিল্লাহ সাধারণ পাবলিক জানে, কিন্তু বড় বড় মাজহাবি ভাইদের, বড় বড় মহাদ্দেশরাও এই পার্থক্য জানে না। এটা এই জন্য বললাম আমি আশ্চর্য হয়ে যাই, 30 বছর 50 বছর বুখারি শরীফ পড়েও তারা যখন বলে আরে হাদিস তো হাদিস, এটা তো সহিহ সহিহ পরবর্তীতে হয়েছে, তো জয়ীফ হাদিসে তো রসুলের হাদিস, তো সেটা যদি আমরা আমল করি সমস্যা নেই। কথা বোঝেন নাই কি কথা বুঝে আসতেছে? এটা কিন্তু তারা পাবলিকের সামনে বলে, কারণ তাদের অধিকাংশ মশলা মাসাইল জয়ীফ হাদিসের উপর ভিত্তি। সেটা ঈদের ছয় তাকবীরে ঈদ হোক নাকি, আর আস্তে আমিন বলা হোক, রফল এদিন না করা হোক, যত মশলা আমাদের সাথে ইখতিলাফ রয়েছে, বলা যেতে পারে 99% তাদের মশলা প্রথমত বুখারি মুসলিমের মধ্যে নেই। সবচেয়ে সহি কোরআনের পর যে বিশুদ্ধ সবচেয়ে জয়ী যেটা সহি হাদিসের যেটা দুটা বই বুখারি মুসলিম, এই দুটার মধ্যে তাদের দলিল নাই। আর বাকি যেগুলি দলিল নেওয়ার চেষ্টা করতেছে সবগুলো জয়ীফ। তো বাহাস করবেন কীভাবে যারা সহি আর জয়ীফের মধ্যে পার্থক্য বোঝে না? তো এক গাড়ি বই নিয়ে বাহাস করতে এসে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তুমি হাদিস দেখাবা, হ্যাঁ হাদিস তো আছে, আরে বাবা জয়ীফ হাদিস একটা না, লাখ লাখ হাদিস আছে। আলবানী রাহেমাহুল্লাহ দুটা কিন্তু পার্থক্য করে দিয়ে গেছে, এবং সহজ সহি আর জয়ীফ বের করাটা সহজ, ঠিক আছে? তাহলে সহি আর জয়ীফ এই দুটার মধ্যে কি পার্থক্য, জয়ীফ হাদিস কাকে বলে, এই সংজ্ঞা তারা আলেমরাও জানে না, আলহামদুলিল্লাহ আহলে হাদিসের সাধারণ পাবলিকরাও জানে, আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি পার্থক্যটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিসটা ছিল কেমন, ওনার কথা কর্ম সম্বোধন এটা হাদিস, কথা বের হচ্ছে সাহাবির কানে পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমল হচ্ছে, এখানে জয়ীফের কোনো কথা নেই, ডাইরেক্ট সব সহি। জয়ীফটা কখন আসলো? আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেছেন তখন কিন্তু হাদিসগুলি এরকম বই আকারে সংরক্ষণ করা হয়নি, সাহাবিদের যুগে হয়েছে তাও হয়নি, সাহাবিদের যুগে কোরআনটাকে সংরক্ষণ করা হয়েছে, হাদিসকে এখনও সংরক্ষণ করা হয়নি। তাবির যুগে, তাবে তাবির যুগে, মহাদ্দিসিনদের যুগে এসে হাদিসটাকে একত্রিত করা হয়েছে। কি কথা বুঝে আসতেছে? হাদিস যখন একত্রিত করার যখন ওনারা পরিকল্পনা নিলেন, তখন হাদিস তো মানুষের সিনার মধ্যে আছে, কীভাবে সাহাবা একরাম সবাই তো এক জায়গায় নেই, দাওয়াতে কাজে ছড়িয়ে পড়েছে, আরব অনারব সারা বিশ্বে দাওয়াতে কাজ ছড়িয়ে পড়েছে, সাহাবা একরাম ছড়িয়ে গেছে দাওয়াতে কাজে, হাদিসও ছড়িয়ে গেছে। এই হাদিসকে যখন একত্রিত করা যখন শুরু করেছেন, তখন শুরু করতে যে মহাদ্দেসে একরাম দেখেন যে কারো কাছে সত্যি হাদিস আছে
আবার কেহ কেহ ওই হাদিস যার কাছে থাকে মুহাদ্দিস, তার সমাজে একটা আলাদা মর্যাদা, ঠিক আছে। এখন যদি আমি এসে বলি যে আমার কাছে রসুলের পাগড়ি আছে, কি হবে তাহলে? এটা কার আওয়াজ হচ্ছে? আচ্ছা বলেন, আমাদের দেশে এই 1450 বছর পর এখনো তো আল্লাহ রসুলের পাগড়ি পাওয়া যায়, জুতা পাওয়া যায়, চুল পাওয়া যায়, কি যায় না? সেগুলোর মূল্য কত বলেন? অনেক মূল্য। আরে ওটা তো পরের কথা, আপনার এই পাশে কোনো মসজিদে যেয়ে যদি মদিনা থেকে আসি আর আমার কাছে বাকিউল গারকাদের মাটি আছে, একেবারে বাকিউল গারকাদ থেকে কবরস্থান থেকে মাটিটা নিয়ে আসছি, এই মাটির কি হবে বলেন দেখি? কত টাকা বিক্রি হবে এটা? আপনার কাছে মূল্য নেই, কিন্তু আপনার পাশের মসজিদে পাশের মুসলিম ভাইদের কাছে মূল্য আছে কি নেই? হ্যাঁ, যা আমরা ছাত্র জীবনে এখনো হজের সময় আমাদেরকে এগুলো ডিউটিতে লাগাই দিতে হয়, কবরস্থানে, আল্লাহ রসুল কবরের পাশে, উহুদে, যেন মানুষরা বেদাত না করতে পারে। তো দেখা যায় যে সুযোগ পেলে এক মুষ মাটি নিয়ে, কারণ এই মাটিতে লাখ লাখ টাকা বিক্রি হবে দেশে দেশে, কারণ জান্নাতুল বাকি নামই দিয়েছে জান্নাতুল বাকি। তো সেখানকার যদি এক মুঠ মাটি নিতে পারি তাহলে তার আমল করা দরকার নেই, মাটির বরকতে পার হয়ে যাবে। তাহলে এই যুগে যদি বাকিউল গারকাদের মাটির মূল্য এত হয় আর কারো কাছে যদি রসুলের চুল থাকে তাহলে তার মূল্য কত হবে? সেই যুগে এখনো যার কাছে রসুলের হাদিস আছে তার মূল্য কত বেশি? কথা বোঝেন নাই? এই সস্তা, এই যেমন জালিয়াতি চুল আছে, জালিয়াতি পাগড়ি আছে, জালিয়াতি মাটি আছে, জালিয়াতি না, 1450 বছর জামাতকে এখন বলতো আল্লাহ রসুলের পাগড়ি আছে, এটা কথা হল? হ্যাঁ, সব বানাওয়ার জিনিস, এটা 1-2 বছর আগে কোনো পাগড়ি, সেটাকে নাম দিয়ে আসতেছে রসুলের পাগড়ি, এটা ফাতেমার খেতা, আলিয়াজ্লাহ খরম জুতা, এগুলি সব সমাজে চলছে। আল্লাহ রসুলের পরবর্তী যুগে সাহাব যখন মহাদ্দেশের একরাম হাদিস সংরক্ষণ করতে গেলেন তখন দেখা যাচ্ছে অনেকের কাছে হাদিস আছে, ইনি বলছেন আমার কাছে হাদিস আছে, আমার কাছে হাদিস আছে, আমার কাছে হাদিস আছে। সবগুলি হাদিসকে যখন নেওয়া শুরু করলো তো দেখতেছি একটা হাদিস আর একটার বিরুদ্ধে, হাদিসের অর্থ ঠিক নেই, হাদিসের যে ব্যক্তি বলছে সে মিথ্যুক, বানাওয়াট, কথা বুঝে আসলো? তো মুহাদ্দিসিনে কেরাম হাদিস গ্রহণ করা একটা নীতিমালা তৈরি করলেন যে এই নীতিতে হাদিস গ্রহণ করা যাবে, ঠিক আছে। হাদিস যদি কোরআনের আয়াতের বিপক্ষে যায় চলবে না, ঠিক আছে। এই হাদিসের বিপক্ষে যদি সহি হাদিস পাওয়া যায় এটা চলবে না। এই হাদিস বয়ানকারী যদি মিথ্যুক হয় এবং সে যদি ব্রেন দুর্বল হয়, ভুলে যায়, তার কথা চলবে না, কথা বুঝেছিল? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি প্রায় 6 লক্ষ হাদিস জমা করে ফেলে দিয়েছেন, 6 লাখ। এখান থেকে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় সে নীতিমালার আলোকে উনি মাত্র বুখারীতে কত হাদিস আছে? 7000 কিছু হাদিস সহি বুখারীতে উল্লেখ করলেন আর বাকি সবগুলো হাদিস কী করলেন? বাদ দিলেন। এখন বলেন রসুলের যুগে জয়ীফ হাদিস ছিল না, বুখারীর যুগে সহির চাইতে জয়ীফের সংখ্যা বেশি, বানাওয়াট হাদিসের সংখ্যা বেশি, কথা বোঝেন নাই? তাহলে যেখানে জয়ীফ কোনো জিনিস নাই, দুর্বল কোনো জিনিস নাই, ভেজাল কোনো জিনিস নাই, সেখানে অরিজিনাল খাঁটি লেখার কোনো দরকারই নেই, এ তো ভেজাল নেই। বাজারে যে মধু কিনবেন, মধু, ঠিক আছে, মধুর গায়ে খাঁটি লেখা কেন? কেন খাঁটি বলেন? ভেজাল আছে তাই। ওই ভেজাল নাকি মৌমাছি করেছে না মানুষরা? মানুষরা করেছে, কেন? দুনিয়ার স্বার্থে। আল্লাহ রসুলের হাদিসের ভিতরে যে ভেজাল ঢুকেছে, রসুলের হাদিস নয় ওটা, মানুষরা
হাদিসের নাম বলে রসুলের দিকে নিসবত করে চালায় দিস, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসিন, তুমি ইলম অর্জন করতে যদি চীন যেতে যেতে হয় তাও যাও। কি হাদিস শোনেন নাই? চীন দেশে কি মহাদেশ আছে? মানে হাদিস যাদের মেড ইন চায়না হাদিস, অরিজিনাল জাপান না, এর অর্থের দ্বারা বোঝা যাচ্ছে। মানে এটা যে ব্যক্তি বানায়ছে ওটা যে মিথ্যু বলি বোকা মানুষ, এটাই প্রমাণ জাল বানাওয়ার জিনিস। কারণ হয়তো সহি হলে এটা হতো যে তুমি এলিম শিখতে গেলে যদি মদিনায় যেতে হয় তাও যাও, এটা হলে তাও সহি বলে চালানো যেত। কারণ এলিমটা শুরু হয়েছে মদিনা থেকে, আবার ফিরে যাবে মদিনাই, যেমন সাপ গর্তে ফিরে যায় ইমানটা ফিরে যাবে মদিনাই, এলিমটাও ফিরে যাবে মদিনাই। হাদিসটা যদি এরকমভাবে বানানো হতো উতলুবুল ইলম ওয়ালাউ কানা ফিল মদিনা, মদিনায় যে ইলম অর্জন করো যদি মদিনায় এলে তা তারপরেও হতো, চীনের নাম আসছে মানে এটা একেবারে মেড ইন চায়না হাদিস। ঠিক আছে, হাদিসের মধ্যে মধু যেহেতু খাঁটি পাওয়া যাচ্ছে না, বাজারে টেস্ট করতে হয়, যাচাই করতে হয়, জিজ্ঞাসা করতে হয় এটা কি আসলি মধু, এটা কি খাঁটি মধু, বলে হ্যাঁ, তারপর পেলেন লেন না, এটাতে আগুন জ্বালায় পানিতে দিয়ে টেস্ট করে হাতে নিয়ে খায়। কারণ কারণটা হলে ভেজালের সংখ্যাই বেশি আর অরিজিনাল খাঁটির সংখ্যা খুবই কম। বলে যতক্ষণ পর্যন্ত স্বচক্ষে গাছ থেকে পেরে না নেব মধু আসলি বিশ্বাসই করবো না, যদিও বলেন সুন্দরবনে মধু, তাই না কি? তাহলে এই যে দুই চার দিন পাঁচ দিনের মধ্যে মধু ওখান থেকে প্যারা নিয়ে আসতে নিয়ে আসতেই ভেজাল লাগে, সেখানে যায় খাঁটি মধু। তাহলে 1450 বছর যেই ইসলামটা চলে আসছে আমাদের কাছে, এখানে ইমাম বুখারি যদি 600,000 হাদিস থেকে 7,000 কিন্তু হাদিসটাকে সহি বলে নেন আর বাকি সবগুলোকে যদি প্রত্যাখ্যান করেন, তাহলে এই যুগে আপনি হাদিস বললেই হবে নাকি সহি বলতে হবে? খালি বললেই হবে না যাচাই করতে হবে? এখন বুঝে আসলো? হ্যাঁ, এখন যদি কেউ প্রশ্ন করেন যে আপনারা এত সহি সহি বকেন কেন, সহি হাদিস, সহি আকিদা, সহি মানহাজ, জি কেউ যদি বলেন এটা তো রসুলের যুগে ছিল না, আমি বললাম তোমার প্রশ্ন কেন বোকা মানুষের প্রশ্ন। আমাদের দেশে এক ধরনের বাহাস আছে, ফরজ নামাজ পড় মোনাজাত করা যাবে কি যাবে না, মিলাদ পড়া চলবে কি চলবে না, যারা মোনাজাত করে তারা তো ওটা ওদের কাছে এটা ইসলাম নাকি, যারা দাঁড়ায় মিলাদ পড়ে ওদের কাছে ওটাই সঠিক ইসলাম। আমরা যখন বলি এটা বেদাত তখন তারা দলিল দেয়, আচ্ছা মিলাদ পড়া যাবে না এই মর্মে একটা হাদিস দেন, কেমন বলে দেওয়া যাবে? আমাদের বগুড়াই দুঃখের সাথে বলতে হয় আহলে হাদিসের একজন প্রসিদ্ধ বক্তা, অন্ধ বক্তা, নাম বললে তো বেদাত, নাম বলবো না, উনি সারা জীবন আমাদের সাথে বাহাস করেছে যে ফরজ সালাতের পর মোনাজাত করা যাবে না এই মর্মে একটা হাদিস নিয়ে আসুন। আমরা আজ পর্যন্ত হাদিস পাইনি, বাহাস কেমনি করব? আরে বাবা, যেই জিনিসের অস্তিত্ব ছিল না, আমার এই জমিটা আমার নয়, শেখ সাদির বাড়ি এটা, আমাকে বলছে তোমার বাড়ি নয়, এর দলিল দাও। কি দলিল দেওয়া যাবে? এটা পাগলামো প্রশ্ন না? এখন যদি আপনি বলেন যে সহি আল্লাহ রসুলের যুগে ছিল না, সহি আকিদা ছিল না, সহি মানহাজ ছিল না, তোমরা এখন সহি লাগাচ্ছ কেন, আমি বলবো তোমার প্রশ্ন ওরকমই যে মেলা করা যাবে না, মনে দলিল দাও। আরে বাবা, যখন জয়ীব ছিল না সেখানে সহি বলার কোনো প্রয়োজন ছিল না, যেখানে মানহাজ বাতিল মানহাজ ছিল না সহি মানহাজ বলার প্রয়োজন ছিল না, যেখানে আকিদার মধ্যে কোনো ফাটল ঢোকে নেই সেখানে সহি আকিদা বলার কোনো প্রয়োজন ছিল না, এটা পরবর্তীতে ঢুকেছে, পরবর্তীতে ঢুকেছে ইসলামের মধ্যে। যেগুলো ফেরকা যেগুলো হয়েছে, শিয়া, খাওয়ারিজ, কাদারিয়া, জাবারিয়া, মর্জিয়া, এগুলো ফেরকায় বাল্লা গোমরা আকিদার অনুসারী, এগুলি যখন চালু হয়েছে তখন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী আছে, লা তাযালু
তাইফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযারু তাইফা, একটি দল তারা সব সময় থাকবে জাহির, তারা প্রতিষ্ঠিত থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত হওয়া পর্যন্ত, আলাল হক, তারা সত্যের উপর অটল থাকবে। কি কথা বুঝে আসেনি? এটা যেহেতু আল্লাহ রাসূল বললেন, আবার আল্লাহ রাসূল এটাও বলেছেন, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যারা আমার পরে তোমরা জীবিত থাকবে তারা তোমরা আপোষে অনেক মোতানাক্য পাবে, ইখতিলাফ পাবে, ইখতিলাফ, ওর এক কথা এর এক কথা এর এক কথা এর এক, ইখতিলাফ। আল্লাহ রাসূল বলছেন ইখতিলাফ হবে, তাহলে কি হবে না? হবেই। এবং তিনি বলছেন ইহুদ মাসারা 72 ফেরকা হয়েছিল আর আমারটা আরও বেশি হবে, 73টা হবে। এখানে কি শেষ না? কুল্লুহুম ফিন্নারিল্লা ওয়াহিদ, সবাই জাহান্নামে, একটা জান্নাত। সে একটা কোনটা? ওই যে আল্লাহ রাসূল বলছেন জাহিরিন আল হক, হকের উপর অটল থাকবে। তাহলে কি বোঝা গেল? যে এরকম একটা দল আসবে যে একটা দল থাকবে হক, আর বাতিল থাকবে অসংখ্য দল, বাতিল থাকবে অসংখ্য, যেখানে দল এটাও ওটাও দল, এটা হক আর এগুলো কি? তাহলে আমি যদি হক দলকে বলি এটা সহি দল, বলা যাবে কি যাবে না? যাবে না? হ্যাঁ, এখন যদি বলেন এর দলিল দেন, ঠিক আছে, খুতবায় যেটা বললাম, একজন মুরব্বি গত জুমায় আমাকে বলছে, আমি যে কী কথা বলতে চাচ্ছি, আমরা যে কোন আকিদার মানুষ এটা আপনারাও জানেন, জানেন না, আমাকে বলছে, আচ্ছা শেখ, আল্লাহ রাসূল যে হাদিস আমরুকুম বিল খামসিন, আমি তোমাদেরকে পাঁচটা জিনিসের নির্দেশ দিচ্ছি, হ্যাঁ, আমরুকুম বিল জামা, জামাত বদ্ধ জীবনযাপন করার জন্য, এটা আমাদের দলিল না, হ্যাঁ, আর সামিউ ওয়া তাআ, শুনবে এবং আনুগত্য করবে। বলছে এই যে আল্লাহ রাসূল বললেন যে তোমরা জামাতকে ধরে রাখো, তাহলে ওই জামাতের নাম কী ছিল? এই তোমাকে বেকায়দা ফেলে দিয়েছি, নাম তো অবশ্যই আহলে হাদিস ছিল না, ছিল কি? আহলে হাদিস আন্দোলন ছিল, জমিয়ত আহলে হাদিস ছিল, আহলে কোরআন ছিল, কি ছিল বলেন? কি ছিল? মুসলমানদের জামাত, ঠিক আছে। উত্তর কিন্তু এটাই, আর এই উত্তর আমার মুখ থেকে নেওয়া মানি, এই উত্তরটা আমার কাছ থেকে তার পাওয়া মানি, তাহলে তোমরা আন্দোলন কেন বলো, জমিয়ত কেন বলো, আহলে হাদিস কেন বলো, সালাফি কেন বলো? একেবারে সব বাতিল। আরে রসুলের যুগে মুসলমান না শুধু মুসলমান নাম ছিল, আহলে হাদিসও ছিল না, সালাফিও ছিল না। কি কথা বুঝতে কষ্ট হচ্ছে? এখন তাকে উত্তর কী দেবো বলে? আরে বাবা, তখন তো আহলে হাদিসের মুসলমানের মধ্যে হানাফি ছিল, বেরেলভি ছিল, শিয়া ছিল, খাওয়ারিজ ছিল, কাদারিয়া ছিল, জাবারিয়া ছিল, যত বাতিল ফেরকা আছে ছিল না, ছিল কি? যেহেতু বাতিল ছিল না, যা ছিল সব সহি, এখানে সহি লাগার দরকার নেই। কিন্তু যখন বাতিল চলে আসছে, কি কথা বুঝে আসলে, যখন বাতিল যখন চলে আসছে, এখন বাজারে এই যে এটা পানি, এই পানি আমাদের দেশে র‍্যাব, এরা যখন পানির কোম্পানিদের যে যখন যাচাই করেছে, দেখতেছে ডাইরেক্ট ওই লাইন থেকে পানি নিয়ে এর মধ্যে ভরে এখানে দিচ্ছে বিশুদ্ধ পানি, হয় না? ওখানে শুদ্ধ করার কোনো কিছুই নেই, ডাইরেক্ট নল থেকে পানি নিয়ে বলছে বিশুদ্ধ পানি। এখন আমি একটা ভালো কোম্পানি করেছি, মানুষের সেবা করতে চাই, আসলেই আমার পানিটা বিশুদ্ধ পানি, আমার পানিটা কি বিশুদ্ধ, তাহলে সে বানাওয়াট, মিথ্যা বানাওয়াট পানির উপর যদি সে বিশুদ্ধ পানি বলে বাজারে চালায়, তাহলে আমি একটা সহি বিশুদ্ধ পানির উপর আমি বিশুদ্ধ লিখতে পারবো না, কথা বলে পারবো না, পারবো না? তাহলে এখন বলেন, এই যে এখন সহি হাদিস মানতে যে আমাদের মধ্যে যেটা সংশয়, সেটা হলেই ভালো করে শোনেন। আচ্ছা,
সহি হাদিসের অনুসারী কারা? যারা কোরআন এবং হাদিসের অনুসারী করে, অনুসরণ করে। এদের মধ্যে আবার এত ইখতিলাফ কেন? সংশয় প্রশ্ন আসেই নাই, ঠিক আছে। আচ্ছা, রসুলের যুগে আকিদা ছিল, মানহাজ ছিল, সহি ছিল না, এত সহি এখন যোগ কেন? সহি হাদিস এগুলি বলার প্রয়োজন কেন? রসুলের যুগে সংগঠন ছিল না, জামাতের আলাদা নাম ছিল না, এখন এতগুলো নাম কেন, জামাত কেন? এখন কিন্তু সহি হাদিস মানতে যে এখন এই প্রশ্নের সামনে সবার মাথা ঘুরপাক খাচ্ছে, কোন দিকে যাব, এটা ঠিক না, এটা ঠিক, কার কথা মানব? কথা বুঝে আসেন নাই? আমি আফতার মাদানে আপনাকে বলছি, আপনি সবার কথা শোনেন। কোরআন বলছে আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা মা আহসানা, সবার কথা শোনেন, যেটা ভালো লাগে সেটা করেন। কথা বুঝে আসেন নাই? সবার কথা শোনেন, যেটা ভালো লাগে সেটা আপনি করেন। আপনার ভালো লাগাটা, ঠিক আছে, আমরা কখনো এইভাবে দাওয়াত দিই না যে তোমরা আমার কথা শোনো, আমাদের সংগঠনের পিছিয়ে চলো, আমরা এভাবে বলি না। আমরা বলি কোরআনে ও হাদিসে অনুসরণ করো, আমাদের কথা তোমরা যাচাই করে দেখো কোরআন হাদিসের মানদণ্ডে, যদি আমাদের কথা হাদিস কোরআনের মানদণ্ড টিকে গ্রহণ করো, না টিকে আমাদেরটা ফেলে দাও, কোরআন হাদিসে নাও। কথা বুঝে আসলো? আমরা এখন নির্দ্বিধায় বলছি, সেটা হলেই যে আসলে এখন যেটা আমাদের মধ্যে সংশয়, আহলে হাদিস নাম কেন, সালাফি নাম কেন, তখন সংগঠন ছিল না এখন সংগঠনের প্রয়োজন কেন, তখন কোনো জামাত ছিল না, আমির ছিল না, খলিফা ছিল, এখন খলিফা নাই, আমির কেন, সবগুলির পিছনেই একটাই উত্তর, সেটা হলেই তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক নয় ভাই, ঠিক আছে। সবগুলি মসজিদে মসজিদ, সবগুলি মসজিদে কি, কিন্তু কোনো মসজিদে তাবলিগ জামাত ঢুকলে ওই তাবলিগ জামাতওয়ালাদেরকে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, এলাকায় নিয়ে ঘুরাবে, আসে না? আবার ঠিক আরেকটা মসজিদ এমন আছে, ওখানে যদি তাবলিগ জামাত যায় তাহলে ওদেরকে তাবলিগ জামাত মসজিদ থেকে বের করে দিয়ে মসজিদ ধুবে, তারপরে নষ্ট, তার আগে নষ্ট করে। আবার দুটাই হানাফি, দুটাই কি হানাফি ভাই, কথা যেন ভুল বলে আমাকে বলেন, কথা ভুল, এটা ওটাও মসজিদ, এটাও মসজিদ, এখানে তাবলিগ জামাত মুসলমান, ওখানে যে কাফের, কি ঠিক আছে ভাই? বাস্তবে কি বাস্তব না? আহলে হাদিসের হানাফিদের সবচেয়ে বড় ভারত উপমহাদেশে সারা বিশ্বের দুটা স্পষ্ট নাম, প্রসিদ্ধ নাম, দুটা মূল শাখা, এরপরে অনেক উপশাখা আছে, একটা হলো বেরেলভি আর একটা দেওবন্দি, মানে দেওবন্দ মাদ্রাসা থেকে দেওবন্দি আর বেরেলভি মাদ্রাসা থেকে বেরেলভি, ঠিক আছে। আপনাদের চট্টগ্রামের সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, বলবো দুর্ভাগ্য যে এখানে আপনাদের পক্ষে বেরেলভির সংখ্যা বেশি, আর বেরেলভি মানে হলে এদের নেতা হলো আহমদ রেজা খাঁ বেরেলভি, আহমদ রেজা খাঁ বেরেলভি, দেওবন্দিদের মহানেতা আশরাফ আলী থানভী। বেরেলভিরা বলে আশরাফ আলী থানভী মরেছে বাথরুমে, দেওবন্দিরা বলে আহমদ রেজা খাঁ বেরেলভি মরেছে লেট্রিনে বাথরুমে, এও হানাফি এও হানাফি। কথা বুঝে আসেনি? একটা বই আছে জালজালা, বইয়ের নাম কি? জালজালা, উর্দু ভাষায়, লেখক হলো আরশাদুল কাদিম, উনি লিখছেন, বলছেন হে দেওবন্দিরা, তুম খাতে হো কালে কৌয়ে বড়ে শৌক সে, আর হামনে শবে বরাত মে হালুয়া মানায়া তো বুরা মানবি। তার মানে কি জানেন? দেওবন্দ মাদ্রাসার একজন ওস্তাদ তার ছাত্রকে ওই মাজার পূজারীদের কাছে বাহাস করার জন্য পাঠাইছে, যাও বাহাস করে আস। বাহাস করতে যে এখন ওই মাজার পূজারীর যারা আছে বেরেলভি, ওর কাছে যে ও উত্তর দিতে পারছে না, আটকে গেছে,
হেরে যাচ্ছে। ওই জালজালা বই লেখছে যে এখন দেওবন্দির ওস্তাদ তিনি অজু করতেছেন আর উনি কাশফের মাধ্যমে দেখতে পাচ্ছে যে আমার ছাত্র বাহাস করতে হেরে যাচ্ছে। অজু করতে করতে উনি এখন অজুর পানি তার দিকে ছিটে দিলেন, এই বেটা এই জায়গায় উত্তর দে। হ্যাঁ, ওস্তাদ উত্তর দিয়ে দিল, সে উত্তর শুনে উত্তর দিয়েছে, বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। ওই তখন বলছে, তুম খাতে হো কালে কাউবে বড় শখস কাসেম নানুতবি, যিনি নাকি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার জীবনের একটা বই আছে ফতুয়া নানুতবিয়া। ওনার বইয়ে লেখা আছে যে কালো কাওয়া জায়েজ, কাওয়া আছে না কাওয়া, বলছে এটা জায়েজ। তাই বলছে তুম কালে খাওয়া খাতে হো বড় শখসে, যে তোদের জন্য কালো কাওয়া খাওয়া জায়েজ, আর আমি একটু সবের দিন হালুয়া বানাইছি আর আমারটা বেদাত হয়ে গেছে। কথা বলেন নাই, বলছে তুমি তোমার ওস্তাদ গায়েবের মাধ্যমে ছাত্রদের খবর জানতে পারলো, এটা বেদাত হলো না, শিরিক হলো না, আর আমার রসুল গায়েবি খবর জানে, এটা বললে আমি মুশরিক হয়ে গেলাম। কথা মনে বুঝতে পারি নাই, দণ্ড দুই দিকেই, একজন বলছে রসুল গায়েব জানে, আর একজন বলছে রসুল গায়েব জানা শিরিক, আর যে বলছে রসুল গায়েব জানা শিরিক, ওই শিরকে আকিতা তার ওস্তাদ সম্পর্কে তার ভরা। এই জন্য এই দুটার মধ্যে পার্থক্য হল এই বেরলবি প্রকাশ্য শিরিককারী আর দেওবন্দি গোপনে শিরিককারী, দুটার মধ্যে শিরিক ভরা। কথা বুঝে আসলে নাই, যাই হোক, সেই যুগে বেরলবি ছিল না, দেওবন্দি ছিল না, কিছুই ছিল না, ছিল সব মুসলমান। এই জন্য সহি নাম রাখার প্রয়োজন ছিল না, মুসলমানদেরকে অন্য কোনো নামে পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু মুসলমানের মধ্যে অনেক ফেরকা জন্ম নিয়েছে, অনেক আকিদা জন্ম নিয়েছে, কোন মসজিদ সেখানে যে নামাজ পড়লে যদি আমাকে মসজিদ থেকে বের করে দিবে না কী করবে জানা নেই, এই জন্য আমরা আমাদের মসজিদে লেখালেখি আহলে হাদিস মসজিদ লেখা। আমরা অন্যদেরকে বলতে চাই না যে তোমারটা মসজিদ না, এটা বলি না, বলি যদি কেহ আহলে হাদিসের অনুসরণ হয়ে আমাদের মসজিদে সালাত আদায় করতে চাই, তাদের জন্য মসজিদটা চিনা যেন সহজ। কি কথা বুঝে আসলে ভাই, আমাদের কোনো মসজিদ আমরা অন্য ভাইদেরকে আসতে নিষেধ করি না, করি না, করি না, তারা নিষেধ করে, তারা নিষেধ করে, আমাদের মসজিদ সবার জন্য খোলা। তাহলে আমাদেরকে যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে যে তোমরা মসজিদের সাথে আহলে হাদিস কেন লাগাইছো, নামের সাথে সহি কেন নামাইছো, রসুলের যুগে এটা ছিল না, সেটা ছিল না, সব কিছুর মূলের মূল যেটা উত্তর সেটা হলেই তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক নয়। এখন শিয়ারাও নিজেকে মুসলমান বলে, বেরলবিরাও নিজেকে মুসলমান বলে, দেওবন্দিরাও মুসলমান বলে, তাবলিগও মুসলমান বলে, সবাই মুসলমান বলে। সবাই কি মুসলমান? আল্লাহ শুধু বলছেন 73-72 যাবে জাহান্নামে, একটা জান্নাতি। আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা বলেন তো আপনার যুগে, আল্লাহ রাসূল ইন্তেকালে 200 বছর পর, আপনার যুগে আপনার দৃষ্টিকোণ থেকে সহি যেই দলটি জান্নাতে যাবে, তয়ফাতুম মিন উম্মতি জাহিরিন আল হক, হকের উপর যে দলটি অটল থাকবে, সেই দলকে আপনি কোন দল বলে মনে করেন? তিনি কি উত্তর দিয়েছিলেন? ইদা লাম ইয়াকুন মিন আহলিল হাদিসি ফালা আদরি মান, সেই দলটি যদি আহলে হাদিস না হতো তাহলে আমার জানা নাই যে আর কোনটি দল হবে। এটা সেই যুগ থেকে নিয়ে, তারও আগে থেকে নিয়ে এখন পর্যন্ত যারা সহি আকিদার অনুসারী, কোথাও নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, কোথাও সালাফি বলে পরিচয় দেয়, কোথাও মুহাম্মাদি বলে পরিচয় দেয়, এটা নিয়ে যারা নাকি বিশুদ্ধ আকিদার অনুসারী, সহি আকিদার অনুসারী, এরা কোনো দিন কিন্তু প্রশ্ন তোলে নাই, প্রশ্ন তোলে নাই। ইদানিং সহি আকিদার অনুসারীর মধ্যে আবার বেশি সহি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, বেশি সহি, বেশি সহি, বেশি সহি মানে ওই যে রসুলের যুগে যে জামাতটা ছিল পাঁচ, ওই যুগে কি সংগঠন ছিল? তখন কি আহলে হাদিস আন্দোলন ছিল? আমি বললাম তখন দেওবন্দি ছিল না,
শিয়া ছিল না, অন্য দল ছিল না, আন্দোলন থাকার কোনো দরকারও ছিল না। এখন যেহেতু বিপক্ষে মুসলিম নামধারী বহু বিদাতি দল রয়েছে, তো সেখানে নিজেদের পরিচয়ের জন্য, মানুষকে বোঝার জন্য আমরা কোন আকীদার অনুসারী, কোন মানহাজের অনুসারী, আমরা আমাদের পরিচিত হিসেবে নাম ব্যবহার করি। যেই বক্তার বক্তৃতার প্রয়োজন ছিল শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, আজকে আমার এখানে বক্তব্যের প্রয়োজন ছিল শিরক বেদাতের বিরুদ্ধে, কিন্তু আমাকে বক্তব্য দিতে হচ্ছে সহি হাদিসের আকিদার অনুসারী ভাইদের উদ্দেশ্যে। ওই বেশি সহি যারা চলতে চায় ওদেরকে আবার বোঝানোর জন্য কথা বলছেন না ভাই। এটা একটা আমাদের মধ্যে এখন নিজেদের মধ্যে একটা অযথা নতুন আবিষ্কৃত একটা সংশয়। আমি মনে করি বুদ্ধিমানদের কাজ হবে, বুদ্ধিমানদের কাজ হবে এগুলি কথায় কোনো কান না দেওয়া। আপনি যদি বলেন ফরজ নামাজ পড়ার মোনাজাত ছিল না, করা যাবে না, এই মর্মে কোনো দলিল দাও, আমার কেয়ামত পর্যন্ত কোনো মাদারি পারবে না। আপনি যদি বলেন রসুলের যুগে কোন সংগঠন ছিল তার নাম দেন, আমি সেটা পারবো না। কেন পারবো না? তখন সংগঠন ছিলই না, সংগঠনের প্রয়োজন নাই, কারণ তখন খলিফা ছিলেন মুসলিম। এখন যদি মুসলিম খলিফা প্রতিষ্ঠিত হয় তাহলে কোনো সংগঠন চলবে না, খলিফার অধীনে যুদ্ধ হবে। সেই খলিফা যদি হয় বেরেলভি, বলেন সেই খলিফা যদি হয় দেওবন্দি, সেই খলিফা যদি হয় শিয়া, তাহলে কী করবেন? তাহলে কী করবেন? আপনি শিয়া হবেন? আপনি বেরেলভি হবেন? তো কথা শুধু বললেই তো হবে না, অবস্থার প্রেক্ষাপটে আমাদেরকে বিবেচনা করে দেখতে হবে। ঠিক আছে ভাই, আমি কথাটাকে সংক্ষিপ্ত করে দিই। সেটা হলেই আমার ধারণা আপনারা মাশাআল্লাহ অনেক বিচক্ষণ মানুষ আমার সামনে আছেন, আমি কি বলতে চাচ্ছি অনেকে বুঝেছেন, ঠিক আছে। কিন্তু সেই বুঝটা আমাদেরকে বুঝের মতো বুঝতে হবে, তারপরে যদি কিছু না বুঝেন আমাকে প্রশ্ন করেন, আমি আমার সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করব। আমি যে কথাটি বলবো সেটা হলেই আকিদা আর মানহাজের মধ্যে পার্থক্য কি বুঝেছেন আমি একটু স্মরণ করে দিয়েই আলোচনা শেষ করে দেব। দেখুন, আকিদা একটা জিনিস আর মানহাজ একটা জিনিস, মানহাজ একটা জিনিস, আকিদাটা হলো মনের ব্যাপার, একটু খেয়াল করেন। মানহাজটা হলো চলার পথ, মানহাজ কি? চলার পথ। আকিদা কি? আল্লাহ সম্পর্কে কি আকিদা রাখবো, রসুল সম্পর্কে কি আকিদা রাখবো, শরীয়ত সম্পর্কে কি আকিদা রাখবো, এই মর্মে আমাদেরকে যেটা বিশুদ্ধ আকিদা সেটা গ্রহণ করতে হবে কোরআন হাদিসের আলোকে। ঠিক আছে ভাই, মানহাজ জিনিসটা কি একটু খেয়াল করেন। মানহাজটা হলো এই ভাই, আলোচনা কিন্তু দিয়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আলোচনার ধারা চেঞ্জ হয়ে যাবে। মানহাজটা হলো কি, যেমন একটা বড় একটা প্রশ্ন, সেটা হলেই আমরা এখন এমন একটা দেশে বসবাস করছি সারা বিশ্বের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ, নাকি, যেখানে শতকরা প্রায় 90% মানুষ মুসলমান, নাম মুসলমান, মুসলমানের সব কার্যকলাপ তার মধ্যে আছে, ঠিক আছে। আর সেই 90% মুসলমানের মধ্যে আবার শতকরা 95% মুসলমান আকিদা আমলে ভেজাল, আকিদা আমলে ভেজাল। তাহলে আমি এই দেশে কিভাবে চলব? আল্লাহ পাক তো আমাদেরকে দিন প্রচার করার জন্য বলছি, ঠিক আছে, এটা একটা আকিদার বিষয়। আমাদের দেশে ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম হবে, এটা কি সহি আকিদার বিষয় না সহি মানহাজের বিষয়? মানহাজের বিষয়, এটা আকিদার বিষয় না, পার্থক্য আকিদার মানহাজ। মানহাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটা জিনিস, একটা হলেই আমাদের দেশে দুইভাবে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, একটা হলো বর্তমান যেটা গণতান্ত্রিক ধারা, সেই ধারা অনুপাতে। আর দলিল কি? দলিলটা হলেই যেহেতু গণতান্ত্রিক ভোটের সিস্টেম ছাড়া সংসদে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে, অতএব এই গণতান্ত্রিক সিস্টেমে আমাকে যে ইসলাম কায়েম করতে হবে, এই জন্য তারা চেষ্টা চালিয়েছে, এটা একটা মানহাজ।
আর একটা মানহাজুল ইলম। ভালো করে বোঝেন কোরআনের ভাষায়, ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ। আল্লাহ রাসূলকে বলা হয়েছে আপনি যদি অধিক মানুষ কি করছে সেই অনুপাতে আপনি তাদের অনুসরণ করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। তার মানে হলেই আল্লাহ রসুলের যুগ, সাহাবিদের যুগ, তাবি, তারপরে এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত সর্বযুগে ভালো মানুষের সংখ্যা হবে কম আর খারাপ মানুষের সংখ্যা হবে বেশি। কথা বুঝে আসলো? তাহলে ভোটের সিস্টেমে যদি রাজনীতি করতে যাই, ইসলাম কায়েম করতে যাই, তাহলে জীবনী কোনো দিন ভালো মানুষের সংখ্যা বেশি হবে না এবং তাদের সংখ্যা ঘনিষ্ঠতা সবসময় বেশি পাবে না। ঠিক আছে, তাহলে কী করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে, বুলেট। আগেরটা ছিল কি? ব্যালট, আর এটা কি? বুলেট। ওইভাবে হবে না। কী করতে হবে? ট্রেনিং নিতে হবে। ট্রেনিং কী? ট্রেনিং পিস্তল কোথায়? এই যে সমুদ্রে চড়ে দিয়ে তারপরে এই চট্টগ্রাম থানা দখল করো, থানা। ঠিক আছে, একবারে সারা বাংলাদেশের 63 জেলায় বোমবাস্ট করে সরকারকে দেখিয়ে দিল আমরা কি করতে পারি। ঠিক আছে না? তখন সরকার দেখালো, দাঁড়া আমরা কি করতে পারি সেটাও দেখাচ্ছি। হয়েছে না? তারা কি পেরেছে, সরকার কি পেরেছে? হয়ে গেছে তো। এখন সেই পিস্তল কই আর সে ট্রেনিং কই? হ্যাঁ, আপনি বলবেন তিরস্কার করছে, আসলে তিরস্কার নয়, বাস্তবতা হলো এই যে আপনি তো ভুল পথে গেছেন। ভুল পথে এই জন্য যে এটা একটা আকিদার বিষয়, একটা মানহাজ, এ বিষয়ে একটা সাবজেক্ট, যে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম কীভাবে হবে। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমার জানা মতে কোরআন হাদিস ভিত্তিক সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে একামতে দিনের পথ ও পদ্ধতি নামক সবচাইতে বিশুদ্ধ বই এটা প্রথমে এবং এখন পর্যন্ত আহলে হাদিস আন্দোলন যে সুন্দরভাবে উপহার দিয়েছে দ্বিতীয় কোনো ব্যক্তি এখন দিতে পারে নাই। একেবারে স্পষ্ট হবে আমার আন্দোলনটা কীভাবে হবে। এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে ভুল করেন, আমাদেরকে মিথ্যা তহমত দেয় যে এরা আসলে দিন কায়েম চায় না। এটা ভুল, আমরা দিন কায়েম চাই কিন্তু বৈধ পন্থায়, বৈধ পন্থায়। গণতান্ত্রিক পন্থা শরীয়ত মানে না, আর এভাবে মানুষ হত্যা করে ইসলাম রাষ্ট্র কায়েম করা এটাও শরীয়ত সাপোর্ট করে না। শরীয়ত কী করে? কোরআন খোলেন, সুরে নূর 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ আমল করবে, লা ইয়াস্তাখলিফান্নাহুম, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফতের মজলিসে বসাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি ওয়াদা করেন মোমেনদের সাথে যে তুমি মোমেন হও, সৎ আমল করো আর আমি তোমাকে খেলাফতের মাসনাদে বসাবো, তাহলে আপনি যে ঈমান নিয়ে এসেছেন, সৎ আমল করছেন, আপনার নিয়ত কি জান্নাতের আশাই করছেন নাকি মসনাদে বসার আশাই? কথা বলেন কি জন্য? তার মানে কি? আমার লক্ষ্য আল্লাহ সন্তুষ্ট, অর্জন জান্নাত। আমি যখন ওই পথে হাঁটব, আল্লাহ পাক যদি আমার দ্বারা চান তাহলে আমাকে আল্লাহ পাক সেই মসনাদে বসানোর ক্ষমতা আল্লাহর আছে, এই বিশ্বাস আমার আছে। ইয়াকিন, বিশ্বাস কি আছে? ইয়াকিন আছে। কিন্তু আপনি যদি মনে করেন আচ্ছা শেখ তো বলল ঈমান নিয়ে আসো, সৎ আমল করো, আমি তোমাদেরকে খলিফা নিযুক্ত করব, 2 বছর যাবত আকিদা ঠিক করেছে, আমল করতেছে, সপ্তাহে রোজা রাখতেছে, মাশাআল্লাহ, মেম্বারও হচ্ছে না, চেয়ারম্যানও হচ্ছে না, তাহলে কি আমল ছেড়ে দিবেন? কথা বলেন। হ্যাঁ, উদ্দেশ্য তো আপনার মাসাদ না, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট। কথাটা বুঝেন? তাহলে আচ্ছা, আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহ করার ক্ষমতা রাখে কি রাখে না?
আমাদের দেশে এই শেখ হাসিনার পূর্বেই ক্যাটিক্যাল গভর্নমেন্ট এসেছিল, ফখরুদ্দিন। ফখরুদ্দিনকে জীবনে কে সে কল্পনা করেছিল জানে? যে আমি একদিন রাষ্ট্রপ্রধান হব, স্বপ্ন দেখেছিল সে? কীভাবে হল? হবে তো হয় এরশাদ, নয় হাসিনা নাই খালেদা, এগুলি গেল সবার জেলে, আর প্রধানমন্ত্রী হয়ে গেল কে? ফখরুদ্দিন। তাহলে আল্লাহ পাক দেখাচ্ছে, দেখাচ্ছে না, করতে পারেন আল্লাহ? আল্লাহ যে কত শক্তিশালী আপনি এখনও বোঝেন নি। সারা পৃথিবীটাকে কিভাবে একটা অদৃশ্য শক্তি দিই, যা দেখার মতো এখনও কোনো মেশিন তৈরি হয়নি, যে করোনা ভাইরাস জিনিসটা কী, কিন্তু ভয়ে তো এখন পর্যন্ত আমরা ঘরের মধ্যে ঢুকে আছি। শুধু আমরা, যারা অ্যাটিএম বানায়ছে ওর মুখে আরও পাঁচটা মাস্ক পরা যায় দেখি, আমি তো একটা পড়ি, ওই যে অ্যাটেম বোম যে মানে সবার মধ্যে আর পাঁচটা, ওরে বাপরে, করোনা যেন আমাকে না ধরে নাকি। তার মানে হলে আল্লাহ পাক যদি চান তাহলে তিনি কিভাবে পৃথিবীকে ঠান্ডা করবেন, কোন কৌশলে করবেন, এরকম কৌশল আল্লাহর কাছে বহু আছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনার জুমার খুতবা এটাই বোঝানোর চেষ্টা করেছি, আমাদের আকীদা আর তাদের চরমপন্থী আকীদা, গণতান্ত্রিক ধারায় আকীদার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আল্লাহকে আমরা সমস্ত ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করি, ইয়াকিন করি। আমাদেরকে তিরস্কার করে, হাসে, কিভাবে? বর্মায় যখন মানুষকে হত্যা করা হচ্ছিল, আপনাদের এই পাশে বর্মায়, তো সেখানে আমরা কি করেছি? আমরা তো আর ওখান থেকে ঝাঁপ দিয়ে এখানে জিহাদ করতে আসেনি। যেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, হ্যাঁ, সেখানে আমি আখতার মাদানী বক্তব্য দিচ্ছি যে ভাই আল্লাহর কাছে দোয়া করুন, কোনোতে নাজেলা পড়ুন, আল্লাহকে বলুন আয় আল্লাহ জালিমকে হত্যা করো আর মুসলমানদেরকে আল্লাহকে বিজয় দান করো। নামাজের মধ্যে আমরা কী করলাম? কোনোতে নাজেলা পড়লাম, দরস দিলাম, মানুষদেরকে দোয়া করতে বললাম। এর বিপক্ষে জসীমউদ্দিন সাহেব বললেন যে এগুলি দোয়া করে কি আর ওই বর্মা মানুষকে ঠেকান যাবে? কি করতে হবে? বেরো, ইনফিরো খিফাফাহু ওয়া সিকালা, তুমি ভারী হও আর পাতলা হও, জিহাদের মাঠে নামতে হবে। ঠিক আছে, এমন জোশালাগো বক্তব্য দিল। তখন বলছে কিসের মাদানি, এসব হলো টাকার পাগল সব, এরা সব মিষ্টি মিষ্টি কথা বলে, এরা শুধু মিষ্টি সুন্নত মানে, ওই জিহাদের সুন্নত এরা মানে না। কথা বুঝে আসলো ভাই? আবেগী বক্তব্য দিয়ে মানুষকে গরম করা যায়, আবেগী কথা বলা যায়, কিন্তু সহি আকিদা সহি মানহাজ একটি অনেক গভীর জিনিস, এটাকে বুঝতে হবে ধীরস্থিরতার সাথে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যদি না জানো তাহলে যে জানে তাকে জিজ্ঞেস করো। আচ্ছা, আমরা তখন তাকে বললাম, আচ্ছা ভাই আমরা না হয় জিহাদ করতে যাচ্ছি না, দোয়া করছি, তো তুমি তো করতে যাচ্ছ, তো তোমার জিহাদ শুধু খুতবার মধ্যে মেম্বারে জিহাদ নাকি মাঠে কিছু আছে? যাও তুমি করো দেখি, অসুবিধা কি, মানা করেছি তোমার দেখ করো। তার মানে হলে এটা শুধু মাঠ গরম করার একটা হাতিয়ার, কিছু না। আর এইভাবে কোনোদিন দাওয়াতে কাজ আল্লাহ রসুল করেন নাই, এভাবে হয় না। শোনেন, সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা চিঠি লিখেছিলেন, কার কাছে? বিলকিসের কাছে। হুদহুদ পাখি যখন এসে বলল যে আমি একটি সম্প্রদায়কে দেখলাম তারা সূর্যকে পূজা করে আপনার পাশের দেশেই, সুলাইমান সালাম জানে না, নবী হওয়ার পরেও কি তিনি, তাহলে তিনি কি ইলমে গায়েব জানতেন? যদি জানতেন জানতেন পাশের দেশে কি হচ্ছে, ইলমে গায়েব জানতেন ও, তাই নাকি? বলছে আচ্ছা তাহলে একটা কাজ করো, আমি চিঠি দিচ্ছি, বিসমিল্লাহির রহমান রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, এক কথা শেষ, আল্লাহর নাম দিয়ে চিঠি শুরু, আমি হলো সুলাইমান, আমার উপর শক্তি প্রয়োগ করো না, আমার উপর বাড়াবাড়ি চেষ্টা করো না, নত হয়ে মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো। কেমন পাওয়ার চিঠি দেখছেন, একটি কথা, ফোর্স পাঠায়নি, কিছু পাঠায়নি। তখন বিলকিস বলছে আমাকে একটা চিঠি দেখা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে সালমানের বাদশার, সালমান বাদশার পক্ষ থেকে, কী করা যায়?
সংসদে বসেছি, সংসদে কথা হচ্ছে, বলছেন নাহনু উলি কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, সুলাইমান তার বাদশার যদি সৈনিক থাকে আমাদেরও সৈনিক আছে, আমাদের কি আছে, সৈনিক আছে, তাহলে তিনি যদি যুদ্ধ করতে চান আমরা যুদ্ধ করব, আমরা কি করব, যুদ্ধ করব। তখন সেই বিলকিস একজন মুশরিকা, শিরিককারী নারী রাষ্ট্রপ্রধান, কিন্তু সে তখন কি বলছে জানেন, বলছে দেখো শক্তি তারও আছে আমারও আছে, কিন্তু বাস্তবতা হলে যখন কোনো রাষ্ট্রের মধ্যে অন্য রাষ্ট্রের সৈনিক যখন ঢুকে পড়ে তখন কিন্তু নিরীহ মানুষকে হত্যা করে, সম্মানিত ব্যক্তি অসম্মান হয়ে যায়, ঠিক আছে না, দুটাই দেশ, দুটার শক্তি আছে, কিন্তু একটা দেশে যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন দেশের অবস্থা ভালো থাকে না, ঠিক আছে। বুদ্ধিমতী মহিলা বলছে দাঁড়াও আমরা আগে শক্তি প্রয়োগ না করে আসলে যিনি চিঠি দিয়েছেন আসলে উনি কে, সত্যি কি উনি কোনো বিশেষ ব্যক্তি নাকি আমাদের মতো একটা বাদশা, ও যাচাই করতে চাই। যাচাই কীভাবে করছেন, যাচাই করছেন যে কিছু হাদিয়া নিয়ে তার কাছে গেছে, মূল্যবান হাদিয়া, তিনি মনে করছেন যদি দুনিয়ার লোভী হয়, হ্যাঁ, সে যদি সম্পদ চাই, নারী চাই, টাকা চাই, এ ধরো টাকা নাও, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকি। সুলাইমান কি বললেন যে তোমার হাদিয়া তুমি নিয়ে যাও, হাদিয়া দিয়ে তুমি খুশি হও, আমি চাচ্ছি আমার কাছে মুসলিম হয়ে আমার কাছে আসতে হবে, কারণ আমরা এক আল্লাহর অনুসারী, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে, মুসলিম হয়ে দুনিয়ায় থাকতে হবে। বিলকিস তখন বুঝতে পেরেছে যে আমরা যেরকম রাজা সুলাইমান সেরকম বাদশা নয়, কথা বুঝে আসলো ভাই, তাহলে আপনি এই দুটা পিস্তল ট্রেনিং নিয়ে একটা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন, এটার দ্বারা জিহাদ কি হবে, কথা বল হবে। একজন ব্যক্তি কাশ্মীরে যে একটা গ্রামে দূর থেকে একটা আর্মিকে গুলি করে হত্যা করলো আর বিজয় লাভ করলো, মানে হিন্দুদেরকে মেরে ফেলেছে, হিন্দু আর্মিকে মেরেছে, তারপরে কি হচ্ছে, তারপরে ওই গ্রামটাকে ঘেরাও করা হচ্ছে, ঘেরাও করে একজন আর্মি মারার অপরাধে ওই গ্রামের শত শত পুরুষ নারীকে ঘর থেকে বের করে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে। লাভ কোনটা হলো বলেন, কোনো উপকার হলো, উপকার হলো, যারা নাকি দাওয়াতি ইসলাম প্রচার করার জন্য শক্তি প্রয়োগ করেছিল তাদের ইসলামী দাওয়াত কি চলছে নাকি থেমে গেছে, থেমে গেছে। পার্থক্যটা কি, মানহাজ, জিহাদের জায়গায় জিহাদ করুন, আর একটা মুসলিম দেশ যেখানে অধিকাংশ মুসলমান, কালেমাগু মুসলমান, সেখানে আপনি অস্ত্র দ্বারা তাদের বিরুদ্ধে জিহাদ করে ইসলাম রাষ্ট্র কায়েম করতে চান, এটা একটা মানহাজের ভুল, মানহাজের ভুল। এখানে দাওয়াতের ক্ষেত্র আছে, শিরিক করে, বেদাত করে, বুঝান, বুঝাচ্ছে মানছে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আল্লাহ রসুলকে বলছে যে তোমার হাতে হেদায়ত নেই, হেদায়ত আল্লাহর হাতে, আমার কাজ হলো চেষ্টা করা, আমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়ত পায় তাহলে আমার নাজাতের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আমি সারা দুনিয়ার মানুষকে হেদায়তের চেষ্টা করলাম কিন্তু কাজ কিছুই হলো না, মানহাজ ভুল, তাহলে পরিণাম হবে জাহান্নাম। সম্মানিত চট্টগ্রামবাসী, নব আহলে হাদিস ভাইয়া, আপনারা আলহামদুলিল্লাহ, আমি একটি কথা জুমায় বলছি আবার বলি, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, বিধায়ী আল্লাহ আপনাদেরকে সহি মানহাজ বোঝার তৌফিক দান করেছেন, সহি আকিদা বোঝার দান করেছেন, তাই আপনারা এটাকে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। আর তাই তো আপনি দূর থেকে গাড়ি ভাড়া করে এখানে খুতবা শুনতে আসছেন, আলোচনা শুনতে আসছেন, তাই নয় কি ভাই, আমাদের চাইতে অনেক জ্ঞানমান মানুষ আশেপাশে আছে, অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ আছে, দেখতে আমাদের চাইতে সুন্দর বেশি, পয়সা বেশি, ডিগ্রি বেশি, আল্লাহ পাক তার রবকে চেনার তৌফিক তাকে দেয় নাই, সহি মানহাজ বোঝার তৌফিক দেয় নাই। জুমার সালাত শেষ করলাম,
পাশে থেকে আওয়াজ আসছে, ইয়া নবী সালাম আলাইকা। সেখানে দেখেন কত দামি দামি মুসলমান আছে, দেখেন সুন্দর সুন্দর চেহারা মানুষ আছে, ডিগ্রি বড় বড় ডিগ্রিওয়ালা মানুষ আছে। ভাই এই জন্য এই আল্লাহর নেয়ামত এটা একটু বোঝার চেষ্টা করুন, এটাকে আঁকড়িয়ে ধরুন। শেষ কথা সেটা হলেই, শুধু আপনি নাজাত চান নাকি আপনার প্রতিবেশী নাজাত চান? কু আনফুসাকুম ওয়াহলিকুম, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আমরা সৌদি আরবে দাওয়াতি কাজ করি, আপনি বলেন না সংগঠন কেন করব? সৌদি আরবে আমাদের ছাত্র বিভিন্ন এলাকা, চাঁদপুরের, কুমিল্লার, নোয়াখালীর, চিটাগাংয়ের, কক্সবাজারের, উত্তরবঙ্গের সব ছাত্র এখানে আছে। এরা কোনোদিন সহি হাদিসের নামও শুনে নেই, সহি আকিদার নামও শুনে নেই, আমাদের বক্তব্য শুনে তারা সহি আকিদা গ্রহণ করেছে। এখন এই ব্যক্তি তার এলাকাতে কোনো আহলে হাদিস বা ওই আকিদার অনুসারে আছে কি না তার জানা নেই। এখন আমাদেরকে বলে, ভাই আমাদের দেশে যে আমরা কিভাবে কাজ করব, কথা বুঝেন? এখন তাদের কি বলবো? আমরা তাদেরকে বলি, আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস বাংলাদেশেও আছে এবং সংগঠিত আহলে হাদিস আছে। সংগঠন আর সংগঠন ছাড়া মধ্যে পার্থক্য হলো এই, আমি আখতার মাদানী চট্টগ্রামে আসব, ঠিক আছে, আমাকে চট্টগ্রামে ফোন দিতে হচ্ছে না, চট্টগ্রামে আপনারা আমার সাথে যোগাযোগ করার কোনো লাইনই পাতেন না, এটা হলো সংগঠনের বরকত, ঠিক আছে না? আমি কোথায় আছি আপনি জানেন, আমি কিভাবে আসব আপনার সাথে যোগাযোগ হচ্ছে, আমি এখানে আসছি কক্সবাজার যাব, এই যে পরস্পর একটা লিঙ্ক, ঠিক আছে না, যোগাযোগ। আমি তাকে বললাম যে কুমিল্লায় আমাদের সংগঠন আছে, আপনি সংগঠনের সভাপতির কাছে যান, যে বলেন আমি নতুন আহলে হাদিস কীভাবে কাজ করব, সে আপনাকে বলে দিবে যে কুমিল্লায় কোথায় কোথায় আহলে হাদিস আছে, কোন কোন গ্রামে আছে, কীভাবে আপনি কাজ করবেন, আপনাকে দার্জিক নির্দেশনা দিবে। এই কথা বলছি, এখন যদি চট্টগ্রামে কোনো ব্যক্তি আসে একা একাই আমল করতে চায়, পারবে? এসে যদি আমরা বলি না সব চট্টগ্রামের সংগঠন আছে, দায়িত্বশীল আছে আমাদের শেখ সাদি ভাই, আপনি সেখানে যান, আমাদের মার্কাজ আছে ওখানে, যে তাদের সাথে পরামর্শ করেন আপনি কোথায় থাকেন, কীভাবে আপনি দাওয়াতে কাজ করবেন, আপনার সহযোগিতা করবেন করবেন না? সে নতুন এলাকায় আপনাদেরকে বলবে, ভাই আমার ওখানে একটা দাওয়াতে কাজ সফর দেয়, বল আচ্ছা ঠিক আছে কীভাবে যাওয়া যায় পরামর্শ করবেন। এটা হলো দাওয়াতের একটা প্রসেস। আল্লাহ বলছেন তা বলু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করো। আমরা বলি না যে সংগঠন করা ফরজ, সংগঠন করা ওয়াজিব, না করলে জাহান্নামে যাবে, এটা বলি না। কিন্তু সংগঠন এটা হলো একটা দাওয়াত প্রচারের একটা গুরুত্বতম সহযোগী মাধ্যম, আপনি বলবেন তো এটার দ্বারা তো আমার হিংসা হয়, কি হয় কি বলেন না, হিংসা সৃষ্টি হয়। জি না ভাই, হিংসা যদি কেউ করে তাহলে সেই গুণা কি আমার? আপনি যেখানে আছেন আপনারা কি কাউকে মসজিদে ঢুকতে নিষেধ করেন? এখানে যদি আমাদের অন্য সে আকিদার আলেম আসে আপনারা আলাদা সুযোগ দেবেন না, যে কেউকে দেবেন? আমাদের অন্য ভাই যারা আছে তারা কিন্তু আমাদেরকে সুযোগ দেবেন না, ওরে বাপ আন্দোলনের বক্তা, ইমামতি দেবেন, বক্তব্য দেওয়ার দূরের কথা, আছে হিংসা আছে সবার মধ্যে নেই, যার কাছে আছে তার বিষয়ে বলুন, কিন্তু এটা সবাইকে একভাবে দেখার চেষ্টা করেন না, ঠিক আছে ভাই? আশা রাখি কিছুটা হলে বুঝেছেন, আর তারপরে সংশয় তো থেকেই যাবে, এরপরে যদি কিছু না বুঝ থাকে আলোচনা কর প্রশ্ন করেন, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আমি যদি কোনো ভালো কথা বলে থাকি তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা সাহায্য, আর যদি আমার কথার থেকে কোনো কিছু ভুল বের হয়ে থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, এই দোয়া আল্লাহ কাছে চেয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ হচ্ছে। ওয়াকুল দাওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে তো বলে ও মা বন্ধু শুনবে? ও আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনেকগুলো প্রশ্ন আছে আলহামদুলিল্লাহ,
সমসাময়িক এবং বিভিন্ন আবাদত বা বিভিন্ন ধরনের সমস্যায় আমরা কিভাবে উত্তর উত্তীর্ণ করব এই বিষয়ে চেষ্টা করবো। সংক্ষেপে সাহিত্য কর্ম সংক্ষেপ যেটা আলোচনা কোনোদিন বাকি আজানে সংক্ষেপে আমরা যে আলোচনা করবো সেটা বিস্তারিত করার পরে এখানে আমরা তাহারিকে আলোচনা করবো যদি তাহারিকে আসে তারা বুঝে যায় বর্তমানে আবাদত থেকে গিয়ে সহিয়া কিনা ফেতনার জন্য সুন্নত ত্যাগ করা যাবে কিনা এহেন পরিস্থিতির শিকার হয়ে সুন্নত ছেড়ে দেওয়া যাবে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি জোরে আমিন বলি তাহলে হয়তো সালাত পড়ে মসজিদে বেরকে দিবে, ঠিক আছে? শোনেন, দুটা বিষয়, একটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু ভালো করে খেয়াল করেন, মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহু ও আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি কোনো সুন্নত না এটা দূরে থাকলে আওয়াজ ভালো হবে, যদি কেউ কোনো সুন্নতকে সমাজে পরিচালিত করে নতুন আবিষ্কার করে না, একটা সুন্নত শরীয়তে জায়েজ আছে এটা সমাজে সে নতুন করে সেটাকে আমলে পরিণত করল, তার দেখে যদি অন্যরা আমল করে তাহলে সে তার সুন্নতের আমল করা সওয়াব পাবে এবং তার দেখা দেখে যত মানুষ আমল করবে তাদের সওয়াবও সে কি পাবে। আচ্ছা, আমিন জোরে বলা আসতে বলা দুটাই সুন্নত না একটা? এ বি ঠিক হ্যায় ও বি ঠিক হ্যায়, এ তো খুব সহজ কথা, ঠিক একটা, ঠিক কি? আপনি যদি ঠিক জানেন ভাই একটু খেয়াল করেন, আর ফেতনার আশঙ্কায় আপনি যদি সেটাকে গোপন করে রাখেন তাহলে ওই এলাকার মানুষ কিভাবে বুঝবে যে সত্য কোনটা, কথা বলেন নাই? তাহলে সেই ক্ষেত্রে বলবো যে না, আপনি এটাকে কৌশল করে গোপন যদি রাখেন তাহলে মানুষের কাছে এই সত্যটা প্রকাশ হওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, কি হবে? জোরে আমিন বললেন তো, মোর নামাজের পর হয়তো আপনাকে ধরবে, এই কেন বললা? আপনার দলিলটা আপনার কাছে থাকতে হবে, দলিলটা আপনাকে থাকতে হবে, দলিল দেখান। তাহলে কি হবে? হুজুর হয়তো চেতে গেল আমাকে গালাগালি করবে, কিন্তু জেনারেলি কিছু সাধারণ মানুষ আছে তারা যখন দলিল দেখবে, আরে তাই তো আল্লাহ রাসূল যখন আমিন জোরে বলা হতো হাত এমন কি মসজিদ গুজে উঠতো, হ্যাঁ তাহলে এটা কেন করা যাবে না? দাওয়াত কিন্তু একটা হয়ে গেল, দাওয়াত কি একটা হয়ে গেল, বাধা আসলো কিন্তু বাধার সাথে দাওয়াতও হয়ে গেল। ফরজ নামাজের পর আপনি যদি মোনাজাত করেন তাহলে বিপদ, না করেন উঠতেই দিবে না, মোনাজাত করে তারপর উঠবি, না আমি করবো না, কারণ এর দলিল নেই। এই যে দলিল নাই বলছেন, দলিল দেওয়ার চেষ্টা করতে হবে, এই জন্য করবো না, এটা কি দাওয়াত হয়ে গেল? দাওয়াত হয়ে গেল না তো অযথা কৌশল করতে যেয়ে যদি সব কিছু গোপন রাখি তাহলে কিন্তু ওই গোপন থেকে যাবে সুন্নতের প্রতি আমল ভালোবাসা মহব্বত থাকলো না, কথা বুঝে আসলো? আর অবশ্যই আল্লাহ বলছেন যে তুমি শুধু মোমিন বলছো যথেষ্ট না, আল্লাহ বলছেন ওয়া আলামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আলমাস সাবিরিন, ইমানদার কে আল্লাহ ধৈর্য ধারণকারী কে আর কে নয় আল্লাহ যাচাই করবে। তো আপনি হকের উপর চলবেন বাধা আসবেই, আল্লাহ রাসূলের প্রতি বাধা আসে নাই, বাধা এসছে, হককে বন্ধ করেছেন করেননি, অথব কৌশলের কারণে এটাকে বন্ধ করা ঠিক হবে না। তবে একটা কথা, সেটা হলেই সত্যি যদি আপনি মনে করেন যে ভাই একটু খেয়াল করেন এই মসজিদ সম্পর্কে জানা আছে, এই এলাকার মানুষ খুব ব্যাধক, এখানে যদি আমি আমার সুন্নতকে প্রকাশ করি তাহলে এরা নিশ্চিত আমাকে মারপিট করবে, নিশ্চিত কী করবে, মারপিট করবে। সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাও না, জোরে আমিন না বললেও সালাত হবে, সালাত হবে, আসতে বলুন সমস্যা নেই, একটু জোরে বলেন সমস্যা নেই, পার্থক্য বুঝতে পারলাম, বুঝতে পারলাম? যেখানে নিশ্চিত আশঙ্কা যে আমাকে শারীরিকভাবে অথবা আমাকে নির্যাতন করতে পারে, সেই ক্ষেত্রে ছোটোখাটো মশলা নিয়ে আপনাকে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, আকিদার বিষয়ে কোনো ছাড় নেই, আকিদার বিষয়ে কোনো ছাড় না। এমনকি আল্লাহ বলছেন যদি কেউ আপনাকে কুফর করতে বাধ্য করে, কুফরি করতে বাধ্য করে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, সে জীবন বাঁচানোর তাকিদে যদি কুফরি কালেমাও পড়ে কিন্তু তার অন্তর ঈমান আছে, ইসলাম বলছে কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখলো আল্লাহ রাসূল বলছেন বেদাতকারী
যতক্ষণ পর্যন্ত সে বেদাতটাকে ছেড়ে না দিবে অতক্ষণ পর্যন্ত তার তৌবা আল্লাহর কাছে কবুল হবে না, কোনো সৎ আমল কবুল হবে না আল্লাহর কাছে, এবং তো বেদাতকারীর কোনো তৌবা আল্লাহর কাছে কোনো হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিস, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহা, বেদাতকারীর তৌবা আল্লাহ পাক অতক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি বেদাতটা ছেড়ে না দেবে। অতএব এটা খুব ভয়াবহ জিনিস। আমরা বলি বেদাত চলে আগে আর শিরিক চলে পিছনে, শিরিক করলে পিছনে সব নেক নষ্ট হয়ে যায় আর বেদাত করলে সামনের কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হয় না। তাই বলে কোনো ব্যক্তি যদি তার পিতামাতা বা কারো মৃত ব্যক্তির নামে বিভিন্ন ধরনের বেদাতি শিরকি কুফরি কার্যক্রম চালায়, এর দ্বারা ওই কবরস্থ ব্যক্তিকে আলাপান্ত হবে কি করতে হবে শেষে? কোনো ব্যক্তি যদি তার পিতামাতার নামে কুফরি বেদাতি শিরকি কার্যক্রম করে মৃত ব্যক্তি কি পুকুরে গিয়ে রাজা হবে কিনা? সুন্দর একটা কথা, দেখুন আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচাও নিজে পরিবারকে বাঁচাও, ঠিক আছে? আল্লাহ কোরআন বলছে লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, যার বোঝা যার গুণা তার উপরে, কেউ কার গুণা বহন করবে না, ঠিক আছে? আর একটা হাদিস আছে আল্লাহ বলছেন ইন্নাল মাইয়িতা ইউআযাব বি বুকাই আহলিহি, মাইয়িতকে শাস্তি দেওয়া হয় তার পরিবারের পক্ষ থেকে যখন নাকি নিয়াহা আহাজারি করে যখন কাঁদে, চিল্লায় কাঁদা, বকে মারা, কাপড় ছিঁড়ে ফেলে দেওয়া, নিয়াহা বলা শরীয়ত, এই কার্যকলাপ যদি কেউ করে তাহলে এই কারণে মাইয়িত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। দুই কোরআনে আয়াত আর হাদিসের মধ্যে পার্থক্য কী? সেটা হলেই প্রত্যেক সচেতন মুসলিমের দায়িত্ব তার পরিবারকে সচেতন করানো, নিজে বাঁচো পরিবারকে বাঁচাও। আপনি পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন, দেখুন সুন্নত কী বেদাত কী নিজে জানতে হবে, পরিবারকে তো বোঝানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমাদের খেয়াল করেন সেই চেষ্টার অংশ হল এই যে আপনার পরিবারকে ওসিয়ত করে যাবেন যে আমার মৃত্যুর পর আপনি যদি আশঙ্কাবোধ করেন আমার মৃত্যুরা মিলাদ করবে, বেদাতে কোনো কার্যকলাপ করবে, শিরকি কোনো কাজ করবে, তাহলে আপনার ইমানই দায়িত্ব পরিবারকে ওসিয়ত করে যাওয়া, পরিবারকে ওসিয়ত করে যাওয়া যে আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে যাবে তোমরা বাড়াবাড়ি করো না। এটা যদি কেউ করে তারপরে যদি পরিবারের পক্ষ থেকে কাজ করা হয় তাহলে আপনার কোনো দার দায়িত্ব নেই, কিন্তু আপনি কিছু বলেননি, আপনি জানেন আমি মারা গেলে মেরে বেদাত করবে, আবার ওসিয়ত করে যাই আমি মারা যাওয়ার পর গ্রামের সব মানুষকে খাওয়াইও, এরকম ওসিয়ত মানা জায়েজ নেই, ওসিয়ত মানাও জায়েজ নেই। লা তাআতি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেই কাজে আল্লাহ নাফরমানি হবে সেই কাজে কোনো মানুষের আনুগত্য চলবে না। কথা ক্লিয়ার? প্রত্যেকের দায়িত্ব ওসিয়ত করে যাওয়া, ওসিয়ত করে গেলে সমস্যা নেই, ওসিয়ত না করলে দায়িত্ব তার উপর থাকবে। আমি আমার সহি আকিদা এবং আমল করার কারণে এখানে জামাতবদ্ধ ওদের সাথে জামাতবদ্ধ থেকে ওদের সাথে মিলেমিশে থাকবো নাকি আমি আমার আমল করে যাব? ওদের সাথে জামাতবদ্ধ থাকা যায়? একটু আগে তো শুনলেন, হ্যাঁ, যে শিরকি আকিদা যার মধ্যে আছে, হ্যাঁ, তাদের সাথে কোনো আপোষ নেই, আকিদার ক্ষেত্রে তো কোনো আপোষ নেই। হ্যাঁ, যেটা বললাম সেটা হলো যে আপনার দাওয়াতি কার্যকলাপটা আপনার সাধ্য অনুযায়ী চালানোর চেষ্টা করবেন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, ভালোবাসা আল্লাহ সন্তুষ্ট জন্য, ঘৃণাটাও আল্লাহর দিনের জন্য। তাদেরকে মানুষ হিসেবে ঘৃণা করবো না, ঠিক আছে? যেহেতু তার আকিদার মধ্যে ভুল আছে সেই কারণে আমরা সেই তাকে অন্তর থেকে গ্রহণ করবো না, ভালোবাসা গ্রহণ করবো না। তো এই জন্য বলছি সংগঠনের প্রয়োজন। আপনি একা আছেন, আপনার আশেপাশে যেগুলি সে আকিদার মানুষেরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে দাওয়াতি কাজের ক্ষেত্র তৈরি করবেন, আর যেখানে আছেন সেখানে আপনার সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করুন। ফাত্তাকুল্লাহ মাস্তাতা, তুমি আল্লাহ বলছেন তুমি সাধ্য অনুযায়ী আল্লাহ ভয় করো। কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে
আমার মনে হয় আমার আলোচনা থেকে ক্লিয়ার হয়েছে কি হয়নি, বলার প্রয়োজন আছে বিষয়টা? আল্লাহ রসুলের যুগে যদি যেগুলো ছিল না, এখন যদি সেগুলো কিছুই না চলে, তাহলে হানফিদের উত্তরই হলো চশমা চলবে না, ঘড়ি চলবে না, এরপর যেন বলছেন সংগঠন চলবে না। তো তাহলে আমার মাদ্রাসার কমিটি ছিল না আগে, অনেক কিছু বিষয় আছে। আমরা ওই দিকে বিবেকে আকলি দলিল দিকে যাচ্ছি না, আমরা বলছি সংগঠন এটা হলো দাওয়াতের কাজের একটা সহায়ক। আল্লাহ নিজে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান, সমষ্টিগতভাবে তোমরা আল্লাহর রসিকে ধরে থাকো। হ্যাঁ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে থেকে একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে। তো এখানে তো দল বলা হয়েছে, ঠিক আছে, কোনো নেতা ছাড়া দল হয়? নেতৃত্ব ছাড়া কি কোনো দল হয় না। অবশ্যই যেই দলের নেতা আছে সেটাকে দল বলা হয়। আল্লাহ পাক তো নিজেই বলছেন এরা দল হবে দাওয়াতি কাজের ক্ষেত্রে। তো আসলে আমি মনে করি বক্তব্যের মধ্যে কিছু বাড়াবাড়ি আছে। হ্যাঁ, এগুলি বিষয়ে আমি এই জন্য জুমার খুতবাতেও বলছি, আলোচনাও বলছি, যারা আমরা এগুলি অতটা বক্তব্যতে সময় নষ্ট করছি তারা এটা না করে আমাদের এই কাজটা শিরিক বেদাতের বিরুদ্ধে হওয়া উচিত। নিজেদের মধ্যে এগুলি ফেতনা করা ঠিক না। জি, যদি স্বামী স্ত্রীর হক আদায় না করে তাহলে স্বামী দায়ী হবে, স্বামী কি হবে, দায়ী হবে, এবং সেই কারণে সে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। আপনি স্ত্রী হিসাবে আপনার সাধ্য অনুযায়ী স্বামীর হক আদায় করুন, আর স্বামীর হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, স্বামীর হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এবং তাকে সংশোধন করার চেষ্টা করুন, ঠিক আছে। আর সেই ত্রুটিটা কেমন ত্রুটি, দুনিয়াবী ক্ষেত্রে যদি ত্রুটি হয় সেটা একটা হুকুম, আর শরীর ক্ষেত্রে হুকুম হলে ত্রুটি হলে সেটা আর একটা হুকুম। ভালো শাড়ি দেয় না, থাকার ভালো ব্যবস্থা করে না, নিজে ভালো খায় আমাদের ভালো খাওয়ায় না, এটা একটা দুনিয়াবী ত্রুটি। সেই ক্ষেত্রে বলবো আপনি যদি ধৈর্য ধারণ করেন, সবর করেন, আপনি বিনিময় আল্লাহর কাছে সওয়াব পাবেন। আপনি আন্তরিক হন, আর দিন ও নাসিহা, দিনটা হলো অন্যের কল্যাণ চাওয়া, স্বামী স্ত্রীর কল্যাণ চাবে, স্ত্রী স্বামীর কল্যাণ চাবে, সবাই যে এক মাপের হবে তা না, ভালো মন্দকে, মন্দ ভালোকে পরস্পর বুঝায় বুঝে চলার চেষ্টা করবে। আর সেই ত্রুটিটা যদি দিনের ত্রুটি হয়, আমি নামাজ পড়লে সালাত পড়লে স্বামী রাগ হয়, ঠিক আছে না, আমাকে বেপর্দায় চলতে বলে, আমাকে মুখ খুলে ঘুরতে বলে, আমাকে কোনো নাফরমানির কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে লা তাআতি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, স্বামীর আনুগত্য করা চলবে না। স্বামী যদি তারপরেও বাধ্য করে তাহলে আপনি ইমান বাঁচানোর তাকিদে ওই স্বামীর কাছ থেকে আপনি কোর্টে যেয়ে খোলা যাবেন, খোলা বোঝেন, বিবাহ ছিন্ন, শরীয়তে জায়েজ। স্বামী যদি কারোর প্রতি জুলুম করে, হ্যাঁ, এবং শরী দৃষ্টিকোণ থেকে সে যদি অপরাধী হয়, তাহলে আপনি দিন বাঁচানোর তাকিদে ওই স্বামীকে ছেড়ে দিয়ে একটা দিনদার স্বামীর কাছে চলে যান, সমস্যা নেই, শরীয়তে জায়েজ। আর যদি ত্রুটিটা দুনিয়াবী ত্রুটি হয় তাহলে যতদূর সম্ভব আপনি ধৈর্য ধারণ করে সবর করে তার সাথে থেকে তাকে সংশোধন করার চেষ্টা করেন, আর যদি কোনোভাবে না পারেন, অধৈর্য হয়ে পড়েন, তাহলে আপনি খোলা নিয়ে আলাদা হতে পারেন, সমস্যা শরীয়তে জায়েজ। দুটা বিষয়, একটা হলেই আপনি অজু ছিল না, সালাতের পর মনে হলো যে অজু নেই, তাহলে কি সালাত পড়তে হবে না? পড়তে হবে, ঠিক আছে। অপবিত্র পবিত্র থাকা জরুরি, এটা যদি বুঝতে পারেন, ইয়াকিন হয় যে অপবিত্র অবস্থায় সালাত হয়েছে, অত অপবিত্র জায়গায়, তাহলে অবশ্যই আপনি সালাতকে দৌড়াতে হবে, সালাত কী করতে হবে, দৌড়াতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে সময় পার হয়ে গেছে, পরবর্তীতে জেনেছেন, তার সমস্যা নেই, কেবলা কোন দিকে জানেন না, কেউ জিজ্ঞেস করার লোকও নেই, সালাত পড়েছেন এদিকে আর কেবলা হলো এদিকে, নামাজের মধ্যে যদি কেউ বলে নামাজের মধ্যে ঘুলে যান, বাকি নামাজ ধরানোর দরকার নেই, নামাজ শেষ হয়ে গেছে, তারপরে বলছে কেবলা ভুল ছিল, সমস্যা নেই, নামাজ হয়ে গেছে, পবিত্রটা শর্ত এটা রাখতে হবে। টয়লেটে বসে কোনো আল্লাহ জিকির করা যাবে না, আজানে জবাবও দিবে না,
কোনো সালামের উত্তর দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে ইস্তেনজারত অবস্থায় ছিলেন, একজন সাহাবী এসে সালাম দিয়েছেন, তিনি সালামের উত্তর না দিয়ে পরবর্তীতে সালামে অজু করে ইস্তেনজার শেষ করে সালামের উত্তর দিয়েছেন। বাথরুমে আল্লাহর নাম নেওয়া নিষেধ, বাথরুম বলতে মানে ওই ইস্তেনজার স্পটে বসে। কিন্তু এখন যেটা বাথরুম বানানো হচ্ছে সেটা তো গোসলখানা বাথরুম একসাথে, সেখানে আপনি উজু করতেও পারেন, দাঁড়ায় বিসমিল্লাহও বলতে পারেন, আর যদি উজু করতেছেন বা বাথরুম করছেন না সেখানে আপনি আল্লাহ জিকির করতে পারবেন, আজানে উত্তর দিতে পারবেন, দিতে পারবেন না ইস্তেনজারত অবস্থায়। ঠিক আছে, আসলে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাওয়ানোর প্রথাটাই হলো বেদাতি প্রথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মৃত ব্যক্তির পক্ষ থেকে ওমরা করা হতো, হজ করা হতো, সাদকা করা হতো, কিন্তু খাওয়ানোর প্রথাটা ছিল না। খাওয়ানোর প্রথাটা কি ছিল না, সেই প্রথা এখনও বেদাত। আর যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে এরা খাওয়ানোর চেষ্টাও করে তাহলে শুধুমাত্র মিসকিনদেরকে খাওয়াবে এবং কোনো দিবস উপলক্ষে করে করবে না, মৃত্যু দিবস বিশেষ কোনো দিন উপলক্ষ করে, 30 হায় 40 হায় এরকম না। মানুষকে খাওয়ানো স্বভাব, মাইতের পকেটে খাওয়াতে পারবেন, দুটো শর্ত, কোনো দিবস কেন্দ্রিক হবে না এবং সেটা গরিবদের খাওয়াতে হবে। শুধু জি না, মাইয়ের কোনো সওয়াব পাবে না, আর যে ব্যক্তি এটা কাজ করবেন তিনিও নেকি পাবেন না, বরং এটা বেদাত গুনাহগার হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন পড়তে পড়া প্রতি উদ্বুদ্ধ করেছেন, কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআনের উপর আমল করেছেন। জীবিত ব্যক্তির জন্য কোরআন, মৃত ব্যক্তির জন্য কোরআন না। কোরআনটা কার জন্য? জীবিত ব্যক্তির জন্য, তুমি পড়ো বুঝো জীবনে বাস্তবায়ন করো, মারা গেছে তার জন্য কোরআন না। ঠিক আছে, যে পড়বে সে সওয়াব পাবে, কিন্তু মাইয়েদের কাছে যে পড়লে এটা সওয়াব পাবে না, এই জন্য যে এটা যদি উত্তম কাজ হতো তাহলে এই কাজটা আল্লাহ রসুল করতেন, সাহাবা একরাম করতেন। আল্লাহ রসুল সাহাবা একরাম এই কাজ করেন নাই, এখন ভালো মনে করে করলে এটা বেদাত করা যাবে না। আল্লাহ মুস্তাফা, জি আসলে দাদা দাদি বা নানা নানি এরা বাপ মায়ের মর্যাদাই, বাপ মায়ের মর্যাদাই, ঠিক আছে, এরা সবাই আমাদের দেশেও বাপ মায়ের মর্যাদায়। কিন্তু কোনো সব ভাই বলে ডাকা হয়, ভাই বলে কি ডাকে, এই ভাই বলে ডাকার প্রথাটা এটা হলো আঞ্চলিক প্রথা অথবা বিধর্মীদের কাছ থেকে আসা একটা রসম। ঠিক আছে, এই জন্য দাদা ভাই নানা ভাই বলে ডাকে। তো এটা যদি শুধু ডাকার জন্য হয়, একটা হলো নিজবত আর একটা ডাকা, নিজবত মানে হলো এই যে মানে দাদাকে ভাই বলে নিজবত করছে, বাপকে ভাই বলে নিজবত করছে, করা যাবে কি? অন্য ভাইকে বাপ বলে নিজবত করা যাবে না? ও দুউহুমলি আবাইহিম, বাপের নিজবত বাপের দিকেই করতে হবে, বাপ বাপই। নিজবতা একটা জিনিস, আর একটা হলো শুধু ডাকা, শুধু কি ডাক, বাপ তোমার কে, আমার বাপ হলো অমুক, বাপের নাম নিতে হবে। কিন্তু আমি আপনাকে যদি হ্যাঁ মুরব্বিকে বলি আব্বাজান কেমন আছেন, সম্মান করে যদি বলি তাহলে ও বাপ হবে না। এটা আরব দেশে আছে, আবুয়া, কেফ হাল আবুয়া, মুরব্বী ব্যক্তিকে বয়স্ক ব্যক্তিকে বাপ বলে আখ্যায়িত করে সম্মানের কারণে, শ্বশুরকে বাপ বলে সম্মানের কারণে, বাপ বললে যে বাপ হয় তা না, নিজবত করলে কি হয় নিষেধ, এমনি ডাকতে পারে, এমনি ডাকতে পারে, তাহলে বেশি ভালো। মানে বাপ দাদার সম্পর্কে নিজবতান থাকবে, যদি কেউ ভাই বলে এমনি ডাকে, যেহেতু আমাদের দেশে এটা একটা প্রথা আছে, এটা কোনো শিরিক বা বেদাত বা কোনো হারাম কাজ হলো তা না, কোনো হারাম হবে না, ঠিক আছে না? তবে পর্যায়ক্রমে আমাদেরকে হ্যাঁ মানে ভালো যেটা শরী নিয়ম সেই নিয়মের দিকে আসা উচিত। আল্লাহ আকবার, এই প্রশ্ন কি একই প্রশ্ন বারবার জায়গায় আসে, বগুড়াতে মনে হয় এই প্রশ্ন আসলেও কোথাও কোথাও আসে, যাই হোক, কারণ হ্যাঁ সুন্নতের কিছু সুন্নত এমন আছে হ্যাঁ যে সুন্নতের প্রতি মানুষ আকৃষ্ট, এগুলো সুন্নত আমল করতে চায়। যাই হোক, শরীয়তে একাধিক বিবাহ জায়েজ, কিন্তু একটা শর্তে, সেটা ইনসাফ করতে হবে, কী করতে হবে, ক্ষমতা থাকতে হবে, ইনসাফ করতে হবে, শুধু চাইলেই হবে না,
ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি ভয় পাও যে ইনসাফ করতে পারো তাহলে একটাই করো, আর যদি ইনসাফ করতে পারো ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, দুটা তিনটা চারটা পর্যন্ত করা শরীরের জায়েজ। একাধিক বিয়ে করার জন্য আগের স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নেই, শরীরের দৃষ্টিকোণ থেকে অনুমতি প্রয়োজন নাই। কিন্তু দেশের প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপটের কারণে যদি মনে করেন আমি বিবাহ করলে সমাজে বিশৃঙ্খলা দেখা যাবে, ছেলে মেয়ের ভিতরে একটা বাবের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে পরিবারকে মানিয়ে নিয়ে তারপর বিবাহ করলেই এটাই বেশি ভালো। শরীয়তের কোনো শর্ত না, সামাজিকভাবে হ্যাঁ যেন বিশৃঙ্খলা না ঘটে এই জন্য পরস্পর রাজি খুশির মাধ্যমে করলে কি এটা বেশি ভালো। ঠিক আছে, আচ্ছা কথা শেষ হয়নি, বিয়ে করে গোপন রাখা, বিয়ে করে কি গোপন রাখা, শোনেন বিবাহ আর জিনার মধ্যে পার্থক্য কি জানেন, জিনা হয় গোপনে আর বিবাহ হয় প্রকাশ্যে। এই জন্য আল্লাহ বলছেন বিবাহের সময় দফ বাজাও, দফ নাচো গাও, ছড়ি গান নাচতে পারে, কারণ এলান করে আমি বিবাহ করেছি, অলিমা করো, মেহেন্দি লাগাও, যেন বুঝতে পারে আমি বিবাহ করেছি। আর জিনা গোপনে হয়, আপনি বিয়ে করে গোপন করেছেন কেন, কিসের ভয়ে, কার ভয়ে, যেই ভয়ে গোপন করছেন ওরকম ভয় করলে তোমার বিয়ে করার দরকার ছিল, বিয়ে করলে না, ঠিক আছে, ওই ভয়টা আগে দূর করো তারপরে বিয়ে করো। ভয় করছো মানে তোমার ক্ষমতা নেই, দুর্বল আছো তুমি, ঠিক আছে, অতএব গোপন করা ঠিক হবে। হ্যাঁ, আর একটা বিষয় হলে গোপন বলতে প্রকাশ বলতে আমাকে যে পুরা এলাকায় এলান করতে হবে এমনটা না, যদি সত্যিই আপনি বিবাহ করতে আপনি হকদার, স্ত্রী অসুস্থ অথবা আপনার হক আদায় করতে পারে না, তারপরেও আপনি বিবাহ করার প্রয়োজন মনে করছেন, পরিবারকে জানাচ্ছেন মানাচ্ছেন কেউ মানছেই না, আপনার আখলাক নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে গোপনে বলতে কাজের কাছে যেয়ে বিয়ে করলে হবে না, সাক্ষী লাগবে, হ্যাঁ মেয়ের মামা মায়ের উকিলের ওলির অনুমতি লাগবে, হ্যাঁ কিছু জনলোকন লাগবে, এই প্রকাশ্যে বিয়ে করতে হবে গোপনে। এবং পালিয়ে বিয়ে করলে বাবা মার করণীয় কি, বিয়ে হয়ে গেছে যদি পালিয়ে দিয়ে বিয়ে করে বিয়ে হয় কিনা, শরীয়তের দৃষ্টি বিয়ে হবে না, লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, হ্যাঁ ওলি ছাড়া কোনো নিকাহ বৈধ নয়। যদি কোনো বেকায় কেউ বিবাহ করে আল্লাহ সুবহান ফা নিকাহ হুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন, ওলি ছাড়া বিয়ে করলে সে বিয়ে বাতিল, তখন এই ক্ষেত্রে মা বাবাদের উচিত হবে তাকে ফিরে নিয়ে আসা, বুঝানো বিবাহ আগেরটা হয়নি, হয় তাকে বিচ্ছিন্ন করে দেবে, তারা যে অন্যায় কাজ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তৌবা করবে, হয় আবার তাদের কাছে নতুন করে বিবাহ বন্ধনে তাদেরকে বিবাহ করে দেবে, না হয় বিচ্ছিন্ন করে ওই ভাইকে অন্য জায়গায় বিয়ে দিবে। ওই অবস্থায় রাগ করে থাকলাম এতে আরও ক্ষতি, তারা তো ধ্বংসের পথে যাচ্ছে, হারাম কাজ করে যাচ্ছে, আবার নতুন করে বিয়ে পড়াতে হবে তাদের। মানে স্বামীর টাকা আত্মীয় স্বজনকে দিবে তাই তো? আসলে স্বামীর কাছে আল্লাহ রাসূল বলছেন যে যেই নারী চারটা গুণ থাকবে, পাঁচ অক্ত সালাত পড়ে, যাকাত দেয় কিনা, শ্যাম পালন করে, স্বামীর আনুগত্য করে, হ্যাঁ আর কি করে, ও আতা আদবালাহা, স্বামীর আনুগত্য করে এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করে। ঠিক আছে, একটা নারীর কাছে স্বামীর লজ্জাস্থান এবং অর্থ এটা হলো আমানত। এটা কি আমানত, এটাকে আমানত মনে করা, সাধ্য অনুযায়ী স্বামীর পরামর্শ ভিত্তিক কাজ করা এটা উচিত। কিন্তু কোলাম এখানে বলছেন ছোটোখাটো দান খয়রাত, হালকা কিছু দান খয়রাত করলো অথবা হালকা ফালকা কিছু নিজেদের মধ্যে দিলে সমস্যা নেই, কিন্তু সেই দেওয়াটা এমন যদি হয় আমি যে পরিমাণ দিয়েছি আমার স্বামী জানলে অসন্তুষ্ট হবে, নারাজ হবে, আমাদের স্বামী স্ত্রীর মাঝে ফাটল সৃষ্টি হবে, তাহলে সেক্ষেত্রে দেওয়া ঠিক না, উচিত না। জমি বন্ধক এটা সুদের অন্তর্ভুক্ত, বন্ধক যত জিনিস, বন্ধক যে ব্যক্তি নিবে ওখান থেকে কোনো উপকৃত হতে পারবে না, জমি বন্ধক দিয়ে টাকা নিলে টাকা নেন জমি ওই ব্যক্তি পাবে যে জমির মালিক, টাকা দিয়ে জমি আমি খাবো এটা সুদ, এটা কি সুদ চলবে না। হ্যাঁ কিস্তির সময় যদি দাম পার্থক্য থাকে, ডাইরেক্টলি এক দাম আর পরে দাম দিলে আর এক দাম,
সেক্ষেত্রে শরীয়ত নিষেধ করা হয়েছে, ঠিক আছে। একই দাম যদি হয়, হ্যাঁ, পরবর্তীতে আদায় করব, সেই শর্ত দিলে সমস্যা নেই। এটা কেমন, এটা কীভাবে, এটা বুঝি নেই। পারিবারিকভাবে পরিবার তো একসঙ্গে থাকতে হবে, এটা স্বাভাবিক। পরিবারে একজন নেতা থাকবেন, আনুগত্যশীল থাকবেন, তাকে মেনে চলতে হবে, বিশৃঙ্খলা থাকবে। আল্লাহ বলছেন তিনজন সফর করলে একজন আমির বানাও। তো পরিবারের বিশজন সদস্য, আমাদের আমির নেই, আব্বা আছে, মা আছেন, বড় ভাই আছেন, হ্যাঁ, একে অপরকে মেনে চলতে হবে। যৌথ পরিবার বলতে, হ্যাঁ, না, এটা 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 হিন্দু আনা প্রথা। সব ভাই একসাথে থাকবে, একসাথে থাকতে পারে, কিন্তু যেন পর্দার মানে বিপরীত কোনো কাজ না হয়। প্রত্যেক ভাইয়ের আলাদা রুম, হ্যাঁ, কোনো ভাইয়ের বউ আর এক ভাইয়ের বউকে দেখে না, পরস্পর হিংসা বিদ্বেষ নেই, একসাথে থাকতে পারে। আসলে ইসলাম বলছে যে সৌদি আরবে যেটা এখন নিয়ম, ছেলে বিয়ে করার সাথে সাথে আলাদা, যেন পর্দার বিপরীত কোনো কাজ না হয়, সমাজে বিশৃঙ্খলা না হয়। বুঝলাম না, আলোচনা হয়ে গেছে, এটা আর জি, তো ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।